আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি মারিয়া হোসেন, ওনার অ্যান্ড ফাউন্ডার অফ স্টাইলিশ আবায়া। সবাই খুব তাড়াতাড়ি জয়েন করবেন, আমি কিন্তু আজকে দুইটা লাইভে আছি। অনেকদিন আপুদের খুব আক্ষেপ, আমি এদিকে লাইভে আসি না, সো আজকে আছে লাইভে চলে আসছি। আর আমি আজকে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন জাস্ট কাভার আপ পরে আসছি। অ্যাজ ইউজুয়াল আমি যেভাবে বাসা থেকে বের হই ঠিক এইভাবে আমি মানে মোস্ট অফ দ্য টাইম আমি হচ্ছে কাভার আপই পরি। আমি আবায়াটা একটু কম পরে বের হই, কারণ আমি একটু মানে আগে আসলে আগে থেকেই অভ্যেস। সো হচ্ছে সবাই তাড়াতাড়ি জয়েন করবেন, জয়েন করে ফার্স্ট কাজটা হচ্ছে লাইভটা শেয়ার করা। ওকে বসাবে গো, ইয়ে হাই আপু, হ্যালো, আসসালামু আলাইকুম, নাহিন বিন তানোয়ার, সৌরভ, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। অনেক আপুর এদিকেও জয়েন করেছে, মাশাআল্লাহ, আমি জাস্ট বিলিভ করতে পারছি না। হাই 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 তানজিদা মরিয়াম আহনা, নুসরাত পাপি, তানজিদা মরিয়াম আহনা কেমন আছে আপু? আলহামদুলিল্লাহ ভালো আছে। উম্মে হাফসা জিনিয়া, আচ্ছা কেমন আছেন? ইলমা আক্তার, আজকে খুব জোশ নিয়ে আসি, কারণ আজকে এত সুন্দর একটা ওয়েদার, ও মাই গড। আজকে এই সুন্দর ওয়েদারটাতে আমি আজকে বাইরে ছিলাম, মনটা যথেষ্ট রকমে ফুরফুরে আজকে, সো সেটা আমাকে দেখেই বুঝতে পারছেন। লুৎফুর নাহার, হাই আপু, হ্যালো, বর্ষা বেগম, আসসালামু আলাইকুম, বর্ষা বেগম আপু ফার্স্ট, হ্যাঁ আপু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে মনটা যে ফুরফুরে সেটা আপনারা বুঝতেই পারছেন, কারণ আজকে আমি বাইরে ছিলাম এত সুন্দর একটা ওয়েদারে। তো সবাই হচ্ছে লাইভটা শেয়ার করে দিবেন, একটা রিকোয়েস্ট, একটাই রিকোয়েস্ট আপু, সেটা হচ্ছে আপু রংপুর থেকে দেখছি, মাশাআল্লাহ, রংপুর থেকে ওনাপু দেখছো, ফারহানা ইয়াসমিন আপু, আচ্ছা উর্মি খান আপু, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। খিমার দেখাবেন না আপু, খিমার তো দেখানোর কিছু নাই আসলে, খিমার মানে এত কমন একটা আইটেম এখন, সো আমাদের কাছে যে কোনো কালারের খিমার আপনারা পাবেন। তারপর হচ্ছে আমি একটা সিগনেচার টাইপের দেখাই দিই আর কি, যদিও না দেখালেও হয়, কারণ খিমার এখন একদম কমন একটা আইটেম, সো খিমার দেখানোর কিছু নাই, খিমার প্রত্যেকটা কালার আছে, যে কোনো কালার আপনারা চাইবেন আমাদের কাছে পাবেন। এই যে খিমারের স্লিভ, আর এই হচ্ছে খিমারটা উইথ স্কার্ট, আপনারা চাইলে স্কার্ট ছাড়াও নিতে পারবেন। এটার প্রাইস কত? 1400 টাকা খিমার, আর স্কার্ট হচ্ছে স্কার্ট সহ নিলে 2000 টাকা, 1800 টাকা, ভুলে গেছি প্রাইস, ভুলে গেছি। ওকে আপু হাসান, অনেক আপুরা চলে আসছে, আলহামদুলিল্লাহ, ফারজানা হোসেন মাহমুদ, হ্যালো সুইট আপু, আচ্ছা কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, আজকে মুডও আমার পুরো ফুরফুরে আছে, কারণ হচ্ছে আমি আজকে বাইরে ছিলাম এত সুন্দর একটা ওয়েদারে। সো আমি আজকে ভেবেছিলাম যে আমি সকাল থেকে আজকে প্রিপারেশন নিয়েছিলাম যে আমি আজকে লাইভ করব, বাট বাইরে থাকার কারণে সাহস করতে পারিনি যে লাইভ আসলে ও আসতে পারবো কি না, আর তো চলেই আসছি আলহামদুলিল্লাহ ফাইনালি। সো আচ্ছা আমি যে কাভার আপটা পরেছি এটা কিন্তু এর আগের বার আমি দেখিয়েছিলাম, সো একটা আবার আমার জন্য রাখা হয়েছে, সো হচ্ছে এটা আমি এই জন্য পরে আসছি আজকে। আর কাভার আপ আমি ম্যাক্সিমাম টাইম কাভার আপ ইউজ করি, দ্যাটস ট্রু, সো হচ্ছে দ্যাটস ট্রু। আর হচ্ছে আপনারা কাভার আপ যারা চাচ্ছেন সো আপনারা ইনবক্স করে ফেলবেন, এটার প্রাইস হচ্ছে 4500। এইটা অসম্ভব সুন্দর একটা ওয়ার্ক, মানে জাস্ট ইউ শেপে গিয়েছে, অনেক 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 সুন্দর। এটার কোনো কপি আমার হাতের কাছে নাই, সো আমি দেখাতে পারছি না আপনাদেরকে, ঠিক আছে? 700+ সবার কিন্তু জয়েন করতে হবে, অনেক অনেক খুলনা থেকে দেখছি, ও মাই গড, আমি নিউ। নার্গিস আক্তার আপু ওয়েলকাম 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 আপু, আজকে ফার্স্ট তোমার লাইভে জয়েন করতে পেরেছি, তুমি ঘুমা অনেক রাতে, হ্যাঁ আজকে একটু ফার্স্ট আসছি, আল্লাহ এদিকে তো অনেক আপুর আসছে, মানে আমি বিশ্বাস করতে পারছি না আজকে এখানে এত দিন পর আমি লাইভ হচ্ছি, মাশাআল্লাহ এত আপুর আসছে, আমি জাস্ট বিশ্বাস হচ্ছে না আমার। আপু প্রথম নাম পড়লেন, ভালো লাগে, উম্মে হাফসা জিনিয়া আপু, আচ্ছা আপু হিজাবটা প্রাইস কত? 1400 টাকা, হিজাব 1400 টাকা, আচ্ছা মানিকগঞ্জ থেকে, মাশাআল্লাহ, শিরিন বকুল আপু, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কায়নাত দেখাও, কায়নাত, আচ্ছা আপু কায়নাত আর দেখানোর কী আছে বলেন দেখি, কায়নাত তো মানে হচ্ছে আমাদের মানে কি বলবো, একেবারে হাই ডিমান্ডিং একটা আইটেম, যেটা হচ্ছে আমার কাছে স্টক নাই, এই জন্য দেখাইতে পারলাম না, আর হচ্ছে মানে ভুং চং মারলাম আর কি, যে দেখানোর কি আছে, এই সেই আসলে স্টক নাই, আমি কি দেখাবো বলেন, স্টক নাই। আচ্ছা আমি কিন্তু ক্যাপশন আজকে দিয়ে দিয়েছি যে একেবারে রিজনেবল প্রাইসের আবায় আজকে আমি দেখাবো, কি দেখাবো সেইটা কিন্তু আমি আজকে ক্যাপশনে দেই নাই, এইটা হচ্ছে আপনাদের জন্য একটা সারপ্রাইজ, যে এইটা আমাদের ঈদের আগের একটা আইটেম, যেটা হচ্ছে টানটানান, এই যে এটা হচ্ছে কি বলে স্ক্রিন প্রিন্টার, হ্যাঁ একেবারে 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 আমি বলবো যে মোস্ট কমফোর্টেবল, যদি বলেন যে আবায়া পড়তে হবে, যশোর থেকে, হ্যালো বিউটিফুল প্রিয়া রহমান, চলে আসছে আমার আপুটা, নিউ কালেকশন দেখা, আজকে নিউ কালেকশন, নিউ কালেকশন কোনো কথা নাই, আজকে নিউ কালেকশন হবে। এই যে এই হচ্ছে আপনার স্ক্রিন প্রিন্টার, যেটা আপনারা
ইচ্ছা মতো ইউজ করতে পারবেন। বাইরে যান, বৃষ্টিতে ভেজেন, রোদে পুরেন, যেমনি খুশি সেমনি চলেন, এইটা পরে আপনারা ইউজ করতে পারবেন। কি তবে হ্যাঁ, এটা আপনারা ওয়াশিং মেশিনে দিবেন না, যেহেতু স্ক্রিন প্রিন্ট, ওয়াশিং মেশিনে দিবেন না, জাস্ট শ্যাম্পু ওয়াশ করবেন, এইটা আপনাদেরকে বলে দিচ্ছি। হ্যাঁ, এই হচ্ছে, এবং মোস্ট রিজনেবল যেটা হচ্ছে সামার ফ্রেন্ডলি। আমরা শুধুমাত্র গরমকে চিন্তা করে, সামারকে চিন্তা করে, সারা বছরের রেগুলার ইউজের কথা চিন্তা করে আমরা স্ক্রিন প্রিন্টটা ঈদের আগে জাস্ট অল্প কিছু পিসেস এনেছিলাম আমার যতদূর মনে পড়ে। এরপরে এত রিকোয়েস্ট আমরা পেয়েছি আপু স্ক্রিন প্রিন্টের আবায়া, 1K, ইয়ে মাশাল্লাহ মাশাল্লাহ, 1K, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপু আপনি পড়ে থাকছেন, এটা প্রাইস কত? এটা 4,500। দেখেন আমি এতক্ষণ পরে এখানে আমার নোটিফিকেশান আসছে, চিন্তা করতে পারেন আমার মানে পেজের কী একটা অবস্থা। তারপর নোটিফিকেশান না পেয়েও আলহামদুলিল্লাহ 1K, মানে জাস্ট চিন্তা করা যায় না, অনেক সুন্দর আপু। শুধু সুন্দর না, এইটা হচ্ছে মোস্ট রিজনেবল, মানে রিজনেবল সরি কমফোর্টেবল, মোস্ট কমফোর্টেবল। হ্যাঁ, আপনি খুবই আরামদায়কভাবে এটা পড়তে পারবেন। এই হচ্ছে ব্ল্যাকের মধ্যে স্ক্রিন প্রিন্টটা, এই হচ্ছে ব্যাক সাইডে, দেখেন এইখানে কাঁধেও কিন্তু কাজ করা আছে, ব্যাক সাইডে একটা ওয়ার্ক করা আছে। অ্যান্ড আমি কি বলবো, এতটাই রিজনেবল যে আপনাদের বাজেট ফ্রেন্ডলি। আমি এটা ক্যাপশন দিতে ভুলে গিয়েছি যে বাজেট ফ্রেন্ডলি, বাট আমি শুধুমাত্র রিজনেবল লিখেছি, বাজেট ফ্রেন্ডলি লিখিনি। স্টুডেন্টদের জন্য, হ্যাঁ এটা অবশ্যই স্টুডেন্টদের জন্য। প্রাইস হচ্ছে 2,800, একেবারেই রিজনেবল বলা যায়। এটা হচ্ছে 2,800 টাকা। ওকে, এটা তুমি এই করো না, এখন আমি লাইভ চলতেছে, এখানে নোটিফিকেশান এসে আরই হয়ে যেতেছে। ওকে, সো এটা হচ্ছে এই যে মোস্ট রিজনেবল অ্যান্ড মোস্ট কমফোর্টেবল স্ক্রিন প্রিন্টগুলো কিন্তু মারাত্মক রকমের সুন্দর, এবং সারা বাংলাদেশের মধ্যে প্রথম আমরা স্ক্রিন প্রিন্টের আবায়া নিয়ে আসছি। হ্যাঁ, মানে পুরো বাংলাদেশের মধ্যে প্রথম, কারণ স্টাইলিশ আবায়া অলওয়েজ নিউ কিছু আপনাদেরকে প্রেজেন্ট করে। স্টাইলিশ আবায়া মানেই নতুন কিছু, স্টাইলিশ আবায়া মানেই হচ্ছে নতুন কোনো ধামাকা, তাই না? এই যে নতুন একটা আইটেম নিয়ে আসছে, সেটা হচ্ছে স্ক্রিন প্রিন্টে, যেটা আমাদের ঈদের আগে আমরা লঞ্চ করেছিলাম, তখন অল্প কিছু পিসেস আমরা জাস্ট মানে টেস্ট করার জন্য নিয়ে আসছিলাম, বাট তারপরও সেইটা আমাদের আমার মনে হয় এটা আমার 70 or 80 পিস ছিল। যাই হোক, 1.1K মাশাল্লাহ। আচ্ছা, সো এইটা হচ্ছে সেই মোস্ট রিজনেবল অ্যান্ড কমফোর্টেবল। এই যে আমি স্ক্রিন প্রিন্ট এবার কাছের থেকে দেখাই, স্ক্রিন প্রিন্ট মানেই হচ্ছে আমাদের কিছু স্পেশাল কিছু, তাই না? আর স্টাইলিশ আবহাওয়া মানেই হচ্ছে নতুন কিছু। আচ্ছা, 2,800 রেখে দিলাম। এইটার মোস্ট মানে ম্যাক্সিমাম কালারগুলো আমি আজকে দেখিয়ে দিব, সব কালার আমি দেখাতে পারবো না আজকে, আমি ম্যাক্সিমাম কালারগুলো আমি দেখিয়ে দিব, যেগুলো হাই ডিমান্ডিং কালার, মানে জাস্ট মাথা নষ্ট করার মতো কালার। এই হচ্ছে একটা ব্রাউন কালার, হ্যাঁ এই হচ্ছে ব্রাউন কালার, যারা একদম সামারের মধ্যে মানে প্রচণ্ড মানে অনেকেরই গরম বেশি, যেমন আমার গরমটা একটু কম লাগে, আমি কিন্তু গরমটা একটু কম ফিল করি, অনেকেরই আছে দেখা যায় যে প্রচণ্ড গরম কিন্তু গায়ে, সো তারা হচ্ছে খুব কমফোর্টেবল কিছু চায়, ইনফ্যাক্ট হচ্ছে তাদের অ্যালার্জিও থাকে, সো সেই অ্যালার্জির জন্য তারা মানে কারচুপি পরতে পারে না, দুবাই আবায়া পরতে পারে না, সো তারা এই সিম্পল মানে আবায়াগুলো নিয়ে নেবেন। যে সিম্পল বললে সিম্পল হবে না, এটা কিন্তু সিম্পলের মধ্যে গর্জিয়াস। এই যে ব্রাউন কালার মধ্যে জাস্ট কালার কম্বিনেশনটা দেখেন, ব্লু, ফিরোজা, ইয়েলো, এবং আপনি চাইলে যে কোনো কালারে হিজাব দিয়ে, যে ব্লু হিজাব পরেন বা ফিরোজা হিজাব পরেন, ইয়েলো হিজাব পরেন, ব্রাউন পরেন বা গোল্ডেন হিজাব দিয়ে পরেন। আপনারা আজকে দেখেন আমি আজকে একটা ব্রাউন কালারের আবায়ের সাথে সরি কভার আপের সাথে আমি কিন্তু একটা অ্যাশ কালারের মানে হিজাব পরে আসছি, আমাকে কি মানে খারাপ দেখা যাচ্ছে বলেন? কালার কম্বিনেশন, কন্ট্রাস্ট কালার কিন্তু অলওয়েজ আমি খুব প্রিফার করি, আমি কিন্তু কন্ট্রাস্ট কালার পরি। আপনারা দেখেছেন যে আমি কখনোই ম্যাচিং হিজাব পরি না, মানে আনলেস আচ্ছা এইটা যে কী বল দুবাই আবায়াটা, বাট আমি কিন্তু অলওয়েজ হচ্ছে আপনি কন্ট্রাস্ট হিজাব পরি। সো কন্ট্রাস্ট হিজাব কিন্তু আসলেই সুন্দর লাগে। কন্ট্রাস্ট হিজাবটার ব্যাপারটা কী হয় জানেন, আপনার হিজাবটা আলাদা একটা লুকিং চলে আসে, আপনার আবায়াটা আলাদা একটা অ্যাট্রাকশন চলে আসে। সো আপনি কন্ট্রাস্ট হিজাবটা অলওয়েজ ট্রাই করবেন, যে কালার কম্বিনেশনটা সুন্দর হয় এবং কন্ট্রাস্ট হয়, এইটা অনেক বেশি সুন্দর। আচ্ছা, জয়েন করতে একটু দেরি হলো আপু। না আপু, এটা আমাদের ফার্স্ট কাজ, সেকেন্ড কালেকশন। আমার কমেন্ট পড়ো না কেন, লাভলি ইসলাম আপু পরে ফেলাম। আপু আমি আমি তো আজকে অনেক প্রোডাক্ট দেখাবো, ইনফ্যাক্ট নতুন কিছু প্রোডাক্ট দেখাবো, সো আমাকে একটু সময় দেন, আমি গল্পটা আজকে কম করবো, প্রোডাক্ট আজকে বেশি দেখাবো। আপু তোমার হিজাবটা অন্য কালার আছে, অনেক কালার আছে, অনেক, ও মাই গড। আচ্ছা, এই হচ্ছে ব্রাউন কালারটা, হ্যাঁ আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন কিন্তু।
আর এই হচ্ছে ব্যাক সাইডের ওয়ার্কটা। আরেকটা কথা বলি, এগুলো কিন্তু এক একটা কালার খুব বেশি পিসেস নাই। সো আমি আমার লাইফ দেখে কেউ ধীরে সুস্থে হেলে দুলে শোরুমে এসে নিব, আজকে না কালকে যাব, কালকে না পরশু যাব, এটা কিন্তু চলবে না। একদম ঝটপট নিয়ে নিতে হবে, হয় অনলাইন আদারওয়াইজ কালকে শোরুম থেকে, মিরপুর শোরুম থেকে। আর আমি হচ্ছে এটা পরে দেখান আপু, পরে দেখান এত সুন্দর কেন, থ্যাংক ইউ আপু। ফ্যাব্রিকই ফ্যাব্রিক হচ্ছে ডায়মন্ড জর্জেট, ডাবল জর্জেট অ্যান্ড হচ্ছে খুবই কমফোর্টেবল ডায়মন্ড জর্জেট যেটা। মাশাআল্লাহ তোমার বিহেভিয়ার বেস্ট আঞ্জিলে মিম, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এই হচ্ছে ব্রাউন কালারটা, ওকে রেখে দিচ্ছি। প্রাইস হচ্ছে 2800। এই ডিজাইনের মধ্যে যেগুলো আছে সেগুলো কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এই যে হাই ডিমান্ডিং, মানে জাস্ট আই ক্যাচিং একটা কালার, আই ক্যাচিং 1.1K, 2 কোটি বোরখার মতো করে দেয়া যাবে আপু। 2 কোটি বোরখার মতো কোনটা আপু, আমি ঠিক বুঝি নাই। আচ্ছা এখানে তো অনেক কাপড় আসছে, ও মাই গড, আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া। তোমার হিজাবটা প্রাইস কত? 1400 টাকা। শামসুন্নাহার আপু আমি এদিকে লাইভে বলছি, তোমার লাইভ খুব মিস করছি, এই জন্য আমি আজকে লাইভে আসছি, অলওয়েজ এইগুলো দিয়ে দেই আপু। কুমিল্লা থেকে কে? কুমিল্লা থেকে সালমা আক্তার আপু, শামসুন্নাহার আপু, অনেক কাপড় আসছে। রিচ ভি রাজ, হ্যাঁ ফয়সাল ফয়সাল, অনেক কাপড় আসছে আপু, আমার মেসেজ পড়ো না কিন্তু খুব মিস করি। তানজিলা আক্তার আপু পড়েছি আপু, তোমার প্রোডাক্ট বেস্ট আপুর, সুন্দরী আপুর প্রোডাক্টও অসাধারণ, থ্যাংক ইউ, বিচলিত প্রার্থনা আপু। আচ্ছা এই হচ্ছে পার্পল কালারটা, হ্যাঁ আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে নেন। আর এই হচ্ছে ব্যাক সাইডের এই ওয়ার্কটা, হ্যাঁ ব্যাক সাইডের ওয়ার্কটা কিন্তু একেবারে পুরাটা হচ্ছে আপনারা যে কী বলে এটাকে, আমি কিন্তু ওয়ার্ড ভুলে যাই। হ্যাঁ স্যার আপনি নিউ ইয়র্কে বলুন, সানডেতে বিয়েতে গিয়েছিলাম স্টাইলিশ আবায় দেখে একটা, থ্যাংক ইউ আপু আপু, এটা এটা পড়তে হবে, এটা আমাকে পড়তে হবে। কী কী এই যে একটা ক্লিক করলেই উপরে চলে যায়, কিন্তু এটা আমাকে পড়তেই হবে। কানি সালমা আপু কী লিখেছে, আপু নিউ ইয়র্ক থেকে দেখছি, কেমন আছো? কী আর বলবো আপু, লাস্ট সানডেতে একটা বিয়েতে গিয়েছিলাম আপু, স্টাইলিশ আবার একটা আবায়া পরেছিলাম, সবাই ঘুরে ঘুরে দেখছিল, খুব ভালো লাগছিল আপু, থ্যাংক ইউ সুন্দর সুন্দর প্রোডাক্ট দেওয়ার জন্য। কানিস আপু আপনাকে এতগুলো থ্যাংকস, কি বলবো মানে ভাষাহীন হয়ে গেছে, এতগুলো থ্যাংকস আপু আপনাকে, এতগুলো থ্যাংকস আপনাকে। আচ্ছা এই যে দেখছেন একটা সমস্যা, আই এম ফ্রম সিলেট সারা জান্নাত আপু, ইয়ে অনেক আপুরা চলে আসছে। আচ্ছা এটা হচ্ছে পার্পেল, আর এটা যেন কী বলতে নিলাম, ফয়েল ফয়েল ওয়ার্ক। এই যে দেখছেন আমি না ওয়ার্ড ভুলে যাই, মানে এত কথা বলি, এত এক্সাইটেড থাকি আমি লাইভের মধ্যে, আমি ওয়ার্ড ভুলে যাই। আচ্ছা এই হচ্ছে ফয়েল ওয়ার্ক, হ্যাঁ ফয়েল দিয়ে এটা স্ক্রিন প্রিন্ট করা হয়েছে। ফয়েল যে ওয়ার্কটা থাকে এটা কিন্তু একেবারে গোল্ড, আই মানে কি বলবো, একেবারে গোল্ড যে অপশানটা দিয়ে একেবারে স্ক্রিন প্রিন্ট করে ফয়েল ওয়ার্কটা থাকে। সো এইটা কিন্তু আপনাদের সহজে উঠবে না, নষ্ট হবে না, কিন্তু ইউজটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করবে। ওয়াশিং মেশিনে দেওয়া যাবে না, ক্ষারযুক্ত সাবান দেওয়া যাবে না, শ্যাম্পু ওয়াশটা করতে হবে, ঠিক আছে। আর এই হচ্ছে আর আয়রনটা, অ্যাকচুয়ালি আয়রন লাগে না, চুল স্পিকিং এগুলো আয়রন লাগে না, বাট তারপরও যদি আপনি আয়রন করার মানে একটু সূচি বাই থাকে, যেমন আমার সব কাপড় আয়রন করতে হয়, যদি আয়রন করা থাকে উল্টা পিঠে আয়রন করবেন, হ্যাঁ এই এই পাশটা থেকে আয়রন করবেন, এই দিক থেকে আয়রনটা করবেন, মানে এই দিকে আয়রনটা দিবেন না, আপনার এত লং লাস্টিং করবে আপনি চিন্তাও করতে পারবেন, মানে যে আপনার 2800 টাকা উঠেও মানে আপনার টাকা পোষায় যাবে, বিশ্বাস করেন টাকা পোষায় যাবে। আচ্ছা এটা হচ্ছে 2800 টাকা, হ্যাঁ রেখে দিচ্ছি, স্ক্রিনশটে ইনবক্স করবেন। যদি আপনার ভালো মতো ইউজ করতে পারেন, আপনার কাপড় ছিঁড়ে বিড়ে একেবারে তসনস হয়ে যাবে, আপনার টাকা হচ্ছে আপনার টাকা উঠে যাবে একেবারে। বেশ কিছু বোরখা নিয়েছি কিন্তু বর্তমান বোরখাগুলো বেশি চাকচিক্য, যে বোরখা কাজে কিন্তু পড়ে না আপু, কিছু করার নেই, আমরা আমরা আসলে চাই একটু চাকচিক্যর মধ্যে থাকতে, কষ্টে পেলে ক্ষমা করেন আপু, কষ্টের কিছু নেই, আপনারা আমাদের আপনাদের ফিডব্যাক দিতেই পারেন, এটা এটা আমি অ্যাকসেপ্ট করবো, এবং আমি এটা অলওয়েজ এক্সপেক্ট করি আপনাদের কাছে যে আপনারা ফিডব্যাক দেন আমাকে, কারণ আমি একটু মানুষ, আমি তো ফেরেস্তা, আমার মাধ্যমে ভুল হতেই পারে, আমি আপনার আমি যদি কোনো ভুল হয়ে থাকে আমি শুধরে নিব, সো আমি কখনোই রাগ করি না কারোর কথায়। আপু তোমার ওটা অনেক সুন্দর মাসকুরা আপু, অনেক মিস করি তোমাকে আমি জানি আপু। আচ্ছা মাঝখান দিয়ে ফাঁকা, না এটা হচ্ছে সোহাগ, ফাঁকা না এটা ইনার পড়তে হবে, তুই এইখানে আসছোস কেন? আচ্ছা সোহাগ মেবি আমার হচ্ছে আমার আমার ক্লাসমেট, সো আমি জানি না, যদি আমি ভুলও হতে পারি হয়তো, আমার কাছে ছোটো করে এটা দেখা যাচ্ছে। সুরমা আসকালা হিসাব তোমার পড়াচ্ছে আপু, 1400 টাকা আপু এটা। আপু কেমন আছো? বুশরা ইসলাম জামান, ক্লিয়ার দেখা যায় না, এটাতে ক্লিয়ার না দেখা গেলেও পরবর্তীতে আপনার ভিডিওটা পেয়ে যাবেন। আচ্ছা আমি আরেকটা কালার দেখাচ্ছি, এইটার মধ্যে আরেকটা কালার হচ্ছে কলা পাতা কালার। আমি কিন্তু কয়টা কালার দেখালাম, ব্রাউন কালার, ব্ল্যাক কালার,
পার্পল কালার অ্যান্ড কলা পাতা কালার, এই চারটা কালার আজকে আমি দেখাবো। ওকে, এই চারটা কালার দেখাবো, এই চারটার মধ্যে আপনাদের কিন্তু চয়েস করে নিতে হবে। 1.2K মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ 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 বলতে হবে সবার। আমরা এতগুলো আপু 1.2K আই মানে আই থিঙ্ক 1200+ আপুরা আমাদেরকে দেখছেন, আমাকে দেখছেন, আমরা 1200+ আপুর সাথে আমি গল্প করছি, এর চেয়ে আসলে মানে কী বলবো, সুখের আমার জন্য আর কিছু হয় না। 50 সাইজ নাই আপু, অর্ডার দেন করে দিব যে কোনো সাইজ, কারণ যেহেতু আমরা ফ্যাক্টরি মেনটেন করি, সো আমরা হচ্ছে যে কোনো সাইজ আপনাকে করে দিতে পারবো। হ্যাঁ, এই যে এই হচ্ছে কলাপাতা কালারটা বা লাইট অলিভ বলতে পারেন, ব্যাক সাইডেরও একটা। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন, স্ক্রিনশট নিয়ে ইনবক্সটা করে ফেলবেন খুব সুন্দরভাবে। আজকে আমি কিছু কাফতান আবায়া দেখাবো যেগুলোর জন্য একেবারে পাগল হয়ে, ও না 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 সরি, আমি ওই ডিজাইনটা দেখিয়েছি, রাইট, আমি আরেকটা আরও দুইটা ডিজাইন দেখাবো, একটু ওয়েট করেন। আল্লাহ, এই মেয়েগুলো কী করছে আজকে, এতগুলো স্ক্রিন প্রিন্ট দিয়ে গেছে আমাকে। হাই হাই হাই, আমি তো এগুলো দেখাবো না। আচ্ছা, দুনিয়ার ডিজাইন দিয়ে গেছে, বলেন তো দেখি মেয়েগুলো কী আর বলতাম। আচ্ছা, আরেকটা ডিজাইন দেখাই দিই, নাহলে ওরা মন খারাপ করবে যে আপু রেডি করে যায় আপনি প্রোডাক্ট দেখান না। আমার মডারেটরগুলো আমাকে অনেক আদর করে, অনেক ভালোবাসে, এটা হচ্ছে আমার জন্য আরেকটা পাওয়া যে ওরা মানে ম্যাম হিসাবে আমাকে দেখে না, আমাকে আপু হিসাবে দেখে, এটা হচ্ছে আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আচ্ছা আপু, কায়নাত দেখ আপু, কায়নাতের স্টক নাই রে সোনা আপু, কায়নাতের স্টক নাই। এই হচ্ছে নেভি ব্লুটা, হ্যাঁ ওইটা ছিল এক প্যাটার্নের ডিজাইন, এইটা আরেক প্যাটার্নের ডিজাইন। এই যে দেখেন সামনে দিয়ে শেরওয়ানি টাইপের ডিজাইন, যারা আপনারা সামনে অনেক গর্জিয়াস চাচ্ছেন না, এটা হচ্ছে সামনে একটু শেরওয়ানি ডিজাইন অ্যান্ড ব্যাক সাইড হচ্ছে এই ওয়ার্কটা। দেখেন ব্যাক সাইডের ওয়ার্কটা কিন্তু একেবারে রং খেলার মতো, যে রং নিয়ে কত আমরা খেলতে পারি তাই না? আমার আমার কিন্তু রং নিয়ে খেলার অনেক মানে ছোটোবেলা থেকে খুব ইচ্ছা, আমি প্রচুর রং নিয়ে খেলতাম, মানে খেলতাম বলতে কি রং নিয়ে আমি কালার মানে ম্যাচ করা, কালার কম্বিনেশন এইটা আমি অনেক বেশি করতাম। এই যে এই হচ্ছে ব্যাক সাইডের ওয়ার্কটা, সেম প্রাইস 2800 টাকা, 2800, ওকে। সো আমি এইটা রাখুন, কিছু কালার দেখাবো, এই সেম ডিজাইনটার কালার হচ্ছে কফি কালার, এই যে এই হচ্ছে কফি কালার। হ্যাঁ, প্রাইস হচ্ছে 2800, ম্যাটেরিয়ালটা হচ্ছে মোস্ট কমফোর্টেবল একটা ম্যাটেরিয়াল, আর এই হচ্ছে দেখেন ডিজাইনটা, আমি কাছের থেকে ডিজাইনটা দেখাচ্ছি, ওকে। অ্যান্ড দিস ওয়ান ব্যাক সাইড, ওকে, এই হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা, স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন। এইটাতে আসলে ডিসক্রিপশন দেওয়ার অনেক কিছু নাই, সো আমি একটু ফাস্ট করতেছি, আপনারা আমার সাথে দৌড়াবেন, আমি এক্সপেক্ট করবো আপনারা দৌড়াবেন আমার সাথে, কারণ হচ্ছে আজকে অনেক প্রোডাক্ট দেখাবো ট্রুলি, যেহেতু ঈদ চলে আসতেছে আর সময় নেই আমাদের, আর আমি হচ্ছে এত অলস মারিয়াপু, দিনে দুইটা তিনটা লাইভ, প্রতিদিন লাইভ, একদিন পরপর লাইভ, আসলে পারি না আমি, না মানে অলস বললে আমার ফ্যামিলি মেম্বার রাগ হয়ে যায়, আমি না আমি আমাকে অলস বলে তারা রাগ হয়ে যায়, তুমি অলস মানে তোমার মতো মানুষকে অলস বলতেছো যে রাতে ঘুমানোর যাও, এমনও এমনও আমার লাইফের স্টোরি আছে যে আমি রাতে ঘুমাতে গেছি, অলরেডি চোখ লেগে আসতেছে, হঠাৎ আমার একটা কাজের কথা মনে হলো, আমি ধুম করে বেডের থেকে উঠে যাই, উঠে কাজ করতে বসলাম, ল্যাপটপ নিয়ে বসি বা মোবাইল নিয়ে বসি, যেটা নিয়ে বসি, সেই কাজটা করতে করতে দেখা যায় যে আমার রাত 12টা থেকে 4টা বেজে গেছে। সো ওই ওই সব কারণে আমি যখন বলি আমি না খুব অলস, আমার ফ্যামিলি মেম্বার রাগ হয়ে যায়, তো তুমি অলস মানে তাহলে অ্যাক্টিভ কে, মানে তুমি যদি অলস বলো নিজেকে তাহলে অ্যাক্টিভ কে? সো ওই জন্য আমি ইচ্ছা করে একটু বেশি বলি যে আমি অলস। আচ্ছা, এই হচ্ছে সামনের ডিজাইনটা, হ্যাঁ এই হচ্ছে সামনের ডিজাইনটা, আর এই হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা, ওকে। আমি একটু ঝটপট দেখাবো, তিনটা কালার দেখালাম, আরেকটা কালার দেখাবো, এটার প্রাইস 2800, ম্যাটেরিয়ালটা আপনারা হাতে না নিলে বুঝবেন না, অনেক বেশি অনেক বেশি কমফোর্টেবল একটা ম্যাটেরিয়াল। হ্যাঁ, আচ্ছা এই হচ্ছে গ্রিন কালারটা, ওকে, চারটা কালার, এই ডিজাইনে চারটা কালার। আমার এইদিকে এত আপুর আজকে জয়েন করবে আমি না একদমই বিলিভ করতে পারি না, একদমই না, অনেক আপুর আসছেন, আমি একটু নামগুলো পড়ি, হ্যাঁ কমেন্ট হয় তখন পড়বো না, কথার প্রেমে পড়ে যায় আসমি, লাইভ যখন দেখি তখন বোরখা কী দেখবো, তোমার কথার প্রেমে পড়ে যায়। ইউকে শোরুম কবে খুলবে? ইউকে শোরুম অলরেডি খুলে গেছে, আমি অ্যাড্রেসটা খুব রিসেন্ট আপনাদেরকে পোস্ট করে দিব। হ্যাঁ, আমি ইউকের অ্যাড্রেসটা কিন্তু খুব রিসেন্ট পোস্ট করে দিব, আপুদের হাতে অলরেডি হিউজ স্টক আমাদের চলে গেছে, ইউকের আপুর হাতে হিউজ একটা স্টক চলে গেছে, আমি খুব রিসেন্ট ইউকের অ্যাড্রেসটা কিন্তু পোস্ট করবো। ইউকেতে যারা আছেন আপুর আপুর কাছে যে প্রোডাক্টগুলো দেখতে পারবেন আপনারা। আপু তোমার হাসিটার জন্য তোমার ভিডিওটা বেশি দেখি, শামসুন্নাহার আপু থ্যাংক ইউ আপু। জান্নাত বেগম আপু কেমন আছে নবীনগর থেকে? আচ্ছা অনেক আপুরা চলে আসছে রে, আচ্ছা
আচ্ছা তৌসিফ ভাইয়া, আমার কাছে আপাতত লুঙ্গি নাই, বাট আপনি চাইলে আমরা নেক্সট টাইম ইনশাল্লাহ লুঙ্গি আনবো, যেহেতু পাঞ্জাবি আনতেছি সো লুঙ্গিটাও কিন্তু আমরা আনবো। হ্যাঁ আপনি কিছুদিন ওয়েট করেন, আমরা ইনশাল্লাহ লুঙ্গিটাও আপনাকে দিতে পারবো, যেহেতু আমাদের নেক্সট। হাই সোনা, ঠিকই তো, পাঞ্জাবি আনতেছি কয়দিন পরে, অলরেডি আমাদের প্রোডাকশন হয়ে গেছে, আমরা জাস্ট আমার মনে হয় 3-4 দিনের মধ্যে আমরা শোরুমে ডিসপ্লে করবো, হয়তো ওগুলো আমি লাইভ করবো না, প্রোডাকশন চলতেছে, প্লাস হচ্ছে কিছু আমাদের ইন্ডিয়ান, ও ভালো কথা ভালো কথা ভালো কথা, আমরা কিন্তু ইন্ডিয়া থেকে পাঞ্জাবি আনছি কিছু, হ্যাঁ আমাদের ইন্ডিয়ান ইম্পোর্টেড কিছু পাঞ্জাবি থাকবে ছেলেদের, সো ভাইয়ারা অবশ্যই 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 এবার ঈদে আপুদের সাথে পাল্লা দিয়ে, আমি ভাইয়াদেরকে বলছি কিন্তু আপুরা শুনেন না, আপুদের সাথে পাল্লা দিয়ে ভাইয়ারা কিন্তু আমাদের স্টাইলিশ আবার পাঞ্জাবি নেবেন, ঠিক আছে, স্টাইলিশ ম্যানসওয়্যার, আমাদের ব্র্যান্ড হচ্ছে স্টাইলিশ ম্যানসওয়্যার, আর ভাইয়াদেরকে দাওয়াত রইল যে ভাইয়ারা যারা দেখছেন এবং যে আপুরা দেখছেন ভাইয়াদের কানে একটু কথাটা পৌঁছে দিন যে এইবার কোরবানির ঈদে কিন্তু স্টাইলিশ ম্যানসওয়্যার থেকে পাঞ্জাবি নিতে হবে, কারণ আমাদের ইন্ডিয়ান ইম্পোর্টেড কিছু পাঞ্জাবি আসছে, এত সুন্দর সুন্দর ডিজাইন, আমি এখন আবায়া রেখে পাঞ্জাবির দিকে তাকায় আছি যে এত সুন্দর মাশাল্লাহ, মানে আমরা হয়তো 4-5 দিনের মধ্যে এগুলো ডিসপ্লে করবো আমাদের শোরুমে, আপনারা পেয়ে যাবেন, আর যেই ভাইয়াটা লুঙ্গি চাচ্ছেন ইনশাল্লাহ লুঙ্গি আমরা আনবো, ঠিক আছে, সো কাউকে আমরা নিরাশ করবো না, স্টাইলিশ আবায়া আর স্টাইলিশ ম্যানসওয়্যার কাউকে নিরাশ করবে না ইনশাল্লাহ, প্রত্যেককে হ্যাপি করবো আমরা, ঠিক আছে। ওকে, এই যে এই হচ্ছে ব্যাক সাইডটা, হ্যাঁ এই হচ্ছে ব্যাক সাইডের ওয়ার্কটা, আর এই হচ্ছে সামনে শেরওয়ানি ডিজাইনটা, সো স্টাইলিশ আবায়া যখন সবার মনের আশা পূর্ণ করতে পারে, সবাইকে হ্যাপি করতে পারে আলহামদুলিল্লাহ, স্টাইলিশ ম্যানসওয়্যারও পারবে ইনশাল্লাহ, সো আমরা কিন্তু ইন্ডিয়ার পাঞ্জাবি অলরেডি আমাদের চলে আসছে, জাস্ট আমাদের এখন প্রাইসিং আর হচ্ছে ট্যাগিং আরও কিছু কাজ বাকি আছে, সো লুঙ্গিটা করতে দিও করতে দিও আপু, যারা কমেন্টস করে তাদের, হ্যাঁ আমি তাদেরকেই দিব, সুন্দর লাগছে আপু, 20 গ্রাম থেকে, আচ্ছা আপু ব্ল্যাক কালার আছে, আপু ব্ল্যাক কালার আমার হাতের কাছে নাই আপাতত নাই, বাট ইনশাল্লাহ আসলে আমি দেখাবো, হ্যাঁ আচ্ছা ব্ল্যাক কালার, আপু মানুষ এমন অবান্তর কমেন্ট, না আপু অবান্তর কমেন্ট না, আমার ভালো লাগে এই সমস্ত কমেন্টে, রিয়েলি আমি খুব এনজয় করি। আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে আমি অবশ্যই আপুদেরকে ইনভাইট করছি, আপুরা ভাইয়াদের কান পর্যন্ত পৌঁছে দিবেন, যে এখন আর আমাদের সাথে মানে খিটমিট করো না যে আমরা শুধু স্টাইলিশ আবায়ার প্রোডাক্ট নেই, স্টাইলিশ আবায়া কিন্তু স্টাইলিশ ম্যানসওয়্যার ওপেন করতে যাচ্ছে, তো ম্যানজোর অলরেডি ওপেন হয়ে গেছে, কারণ আমাদের শোরুমে টি শার্ট পান আপনারা জানেন, আর ইনশাল্লাহ ঈদের আগে আপনারা স্টাইলিশ ম্যানজোয়ারের পাঞ্জাবিটা নেবেন আমি আশা করবো, ঠিক আছে, সবাই কিন্তু এবার ভাইয়ারাও কিন্তু মানে ধুমায় শপিং করবেন আপুদের সাথে কম্পিটিশনে, মানে তোমরা কি করো আমরাও করবো, আপু কারচুপি কাজে কচি বোরখা বানো, হ্যাঁ কচি বোরখা আছে, আচ্ছা একটা আপু ব্ল্যাক চাচ্ছিলেন, আমি এই ডিজাইনটা দেখাই দিই, ব্ল্যাক আমার হাতের কাছে আছে, হ্যাঁ এই যে এই ডিজাইনটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে পাওয়া গেছে, এই জন্য আমি দেখিয়ে দিচ্ছি, আপু লালটা আবার দেখাও, আপু সুইট আপিটা কেমন আছে, সাইলার আনু আপু আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো আছে, আপু শোরুমটা কোথায়, মিরপুর শোরুম হচ্ছে মিরপুর 1 নম্বরে টোলারবাগে, এসে আপনি যে ওয়াটার ট্যাঙ্কিটা দেখবেন ওয়াটার ট্যাঙ্কির গলি দিয়ে একেবারে 0 পয়েন্টে চলে আসবেন, ওইখানে আসলে স্টাইলিশ আবায় জিজ্ঞেস করলে সবাই চেনে আপনাকে দেখিয়ে দিবে, হ্যাঁ আপু তোমারটা প্রাইস কত, আমারটা 4,500 টাকা আপু, হিজাব হচ্ছে 1400 আর কভার আপটা হচ্ছে, আফরোজ আপু অনেকদিন পর কমেন্ট করলাম, আচ্ছা হিজাবটা 1400 আর কভার আপটা হচ্ছে 4500, অনেক সুন্দর কালেকশন আপু, থ্যাংক ইউ, ইউর সো কিউট, থ্যাংক ইউ, আচ্ছা এই হচ্ছে ব্ল্যাকটা, হ্যাঁ ব্ল্যাকের মধ্যে হচ্ছে আমি পেঁয়াজি কালারের বা ব্রিক পিঙ্ক কালারের, এখানে কিন্তু ব্রিক পিঙ্ক অ্যান্ড গোল্ডেন কালারের কম্বিনেশনে কিন্তু এই যে এইটা করা, একদম আর্টিস্টিক একটা লুক আছে, হ্যাঁ প্রাইস হচ্ছে 2800 আর এই হচ্ছে ব্যাক সাইডের ওয়ার্কটা, রেখে দিলাম এটার আর কোনো কালার আজকে দেখাবো না, এটা একটা কালারই দেখিয়ে দিলাম, এটার আর কোনো কালার দেখাবো না নেক্সট, আচ্ছা কালারগুলো দেখিয়ে দিই, আমার আবার রাতে ঘুমাবে না, আমার রাতে ঘুমাবে না, আচ্ছা এই হচ্ছে পার্পল কালারটা, সো আমি 3টা ডিজাইন দেখাচ্ছি, 3টা ডিজাইনের 4টা কালার দেখাবো, সো কয়টা হলো, 3×4=12, 12টা কিন্তু দেখালাম, হ্যাঁ 3টা ডিজাইন 4টা কালার, ঠিক আছে, এই যে এই হচ্ছে পার্পল কালারটা 2800 টাকা, এই হচ্ছে ব্যাক সাইড, আমি আবারও বলে দিচ্ছি ভাইয়াদের আপুদের সাথে সাথে কিন্তু ভাইয়াদেরকেও ইনভাইট করলাম, এবার কিন্তু আপুদের সাথে পাল্লা দিয়ে শপিং করতে হবে, যে তুমি স্টাইলিশ আবার একটা আবার যদি নাও, আমি স্টাইলিশ ম্যানসওয়্যারের একটা টি শার্ট আর হচ্ছে পাঞ্জাবি নিব, ঠিক আছে, কারণ আমাদের ইন্ডিয়া থেকে একদম একদম ইম্পোর্টেড ইন্ডিয়ান পাঞ্জাবিগুলো আসতেছে আপু, এত সুন্দর আমার, আচ্ছা পাঞ্জাবিগুলো শোরুমে চলে গেছে আমার কাছে, আমার হাতের কাছে নাই, এখন থাকলে আমি একটা দেখাই দিতাম, এত সুন্দর এত স্ট্যান্ডার্ড কাজ, আর কাপড়টা মাশাল্লাহ, ভাইয়ারা একটু শুনেন, আপুর আপুর না শুনলেও চলবে, এখন ভাইয়ারা শুনেন, ঠিক আছে আসলে অনেক সুন্দর কিন্তু, এবং মোটামুটি রিজনেবল প্রাইস থাকবে, সো সবাই এবার ঈদে কিন্তু ভাইয়াদেরকে একটা করে পাঞ্জাবি গিফট দেওয়া চাই, জাস্ট ফর মার্কেটিং, আপনারা জাস্ট আমরা স্টাইলিশ আবায় থেকে নেই তো, মানে ভাইয়াদেরকে বলবেন যে স্টাইলিশ আবায় থেকে নেই, তোমাদের এত আক্ষেপ, এবার স্টাইলিশ ম্যানসওয়্যার থেকে তোমাদেরকে পাঞ্জাবি দিলাম, তাও ইম্পোর্টেড ইন্ডিয়ান, ঠিক আছে, এই যে এই হচ্ছে
এখানে দেখেন খুব সুন্দর করে কিন্তু সামনের ডিজাইনটা, আর এই হচ্ছে ব্যাক সাইডের ওয়ার্কটা। হ্যাঁ, সো কয়টা কালার দেখালাম, এটা দুইটা কালার। আমি একটু ঝটপট দেখাচ্ছি, স্ক্রিনশট নিয়ে নেন, আমি এত ঝটপট দেখালে কেমন হবে, কারণ আজকে আমি এত প্রোডাক্ট দেখাতে চাচ্ছি, আমি এত এক্সাইটেড আজকে। গায়েরটা রং আছে আপু, আপু আমার আমার চোখে পড়তেছে না, এটা ছিল অনেকগুলো রং ছিল, অনেকগুলো কালার ছিল, বাট আই থিঙ্ক এর আগের লাইভে সবগুলো সোল্ড। হ্যাঁ, আমার আমার চোখে পড়ছে না, 1.1K এখনো, আলহামদুলিল্লাহ। আপু লক্ষ্মীপুর থেকে ঢাকা যাব তোমার শোরুম থেকে আবায়া নিতে, মেহিন হাসান। আপু আমার ছেলে বলতেছে ম্যাম ওই ম্যাম ওই মামনি কি আমাদেরও এবার পাঞ্জাবি দেবে? না, বেবিদের জন্য আনা হয় নাই, সব হচ্ছে বড় ভাইয়াদের জন্য। আমাদের 40, 42, 44 তিনটা সাইজ থাকবে। হ্যাঁ, 42, 40, 42, 44 হ্যাঁ তিনটা সাইজ থাকবে। তারপর হচ্ছে আমাদের ডিমান্ড অনুযায়ী এর পরবর্তীতে হয়তো সাইজ আমরা আরও বাড়াবো। আচ্ছা, এই হচ্ছে ব্যাক সাইডে, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নেন। তিনটা কালার দেখালাম, লাস্ট একটা কালার এই ডিজাইনের মারুন কালার, এই ডিজাইনের মেরুন কালার। কিন্তু ও আরেকটা আরেকটা ব্যাপার আপনাদেরকে বলে দিই, আমরা এগুলো কিন্তু কোনো প্রি অর্ডার নিব না। হ্যাঁ, এগুলো কোনো প্রি অর্ডার নিব না, জাস্ট যা আছে তাই, একদম যেই কালারটা আছে যেই সাইজটা আছে সেইটাই আপনাকে নিতে হবে। এইটার কোনো কালার অ্যান্ড কোনো সাইজ ই হবে না। আপু তোমার স্কিন এত গ্লো কীভাবে? আপু আমার স্কিন এত গ্লো কীভাবে, এটার মজার একটা কথা বলি, কীভাবে জানি না, এটা আল্লাহর দান, আমি তেমন কিছু ইউজ করি না। এটার একটা মজার, এটা নিয়ে একটা মজার কথা বলি, আমার মেয়ে বান্ধবী সেদিন এসে জিজ্ঞেস করতেছে যে আন্টি আপনার মানে আপনি গালে কী দেন? আমার সাথে গালে কিচ্ছু দিই না, আমি জাস্ট একটা ময়েশ্চারাইজার দেয়া বলছে, আপনার গালগুলো দেখলে আমার খুব লোভ লাগে। সো আমি মানে অবাক হয়ে গেছি যে মানে আমার মেয়ের বান্ধবী এখন আমাকে এই ধরনের কমপ্লিমেন্ট করছে। আমি ওর মেয়ের দিকে তাকালাম যে তুমিও তো কখনো বলো না, আমার মেয়ে বলতেছে কি বলো সেইগুলা, মানে আমার মেয়ে একটু মানে আচ্ছা মাকে এগুলো বলার দরকার কি? আমার মেয়ের বান্ধবী বার বলছে না না আন্টি আসলেই আপনি কি দেন? আমি অ্যাকচুয়ালি স্কিনে খুব বেশি কিছু যে দেই তা না, বাট আমার ডেইলি স্কিন কেয়ার রুটিনের কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমি দেই, তবে মানে খুব হ্যাঙ্কি প্যাঙ্কি কিছু না। আপু তুমি একটু পরে দেখাবো, আপু আমি আজকে কভার আপ পরা, আপু কভার আপের উপর পড়লে না এগুলো ভালো লাগে না আসলে, মানে সব দিকে মানে এই তো। আপু আমার বউকে আপনি চেনেন? আপু আমার বউকে আপনি চিনেন? ওকে বলে দিন যাতে ঈদে একটা পাঞ্জাবি গিফট করে। রাজীব ভাই আমি চিনি না, বাট আমি বলে দিলাম রাজীব ভাইয়ের ওয়াইফ যদি আমাদের লাইভে থাকেন, সো ভাইয়াকে অবশ্যই স্টাইলিশ ম্যানসওয়্যার একটা পাঞ্জাবি আমার ঈদে গিফট চাই, মানে একদম আমাদের মানে একটা দাবি, আপুর কাছে একটা দাবি। আমি জানি না আপু আমাদের লাইভে আছেন কি না, মানে আমি বলে দিলাম রাজীব ভাইকে কিন্তু অবশ্যই একটা পাঞ্জাবি গিফট করতে হবে। এই হচ্ছে মেরুন কালারটা, হ্যাঁ, আর এই হচ্ছে ব্যাক সাইডের ওয়ার্কটা, 2800 টাকা। আজকে কিন্তু মোটামুটি রিজনেবলের মধ্যে দেখিয়েছি। এখন আমরা কিছু ঈদ কালেকশনে যাব, এখন আমরা কিছু ঈদ কালেকশনে চলে যাব, ঠিক আছে। আমি কিন্তু অনেক কালার দেখাইও না এর মধ্যে, কারণ এতগুলো কালার দেখালে আপুরা কনফিউজড হয়ে যায়। আপু আপনি দেখলে সরল মনে মানুষ মনে হয়, আমিও সরল মনে মানুষ, বিশ্বাস করেন আমার মনে কোনো ফ্যাস নেই। আপু এগুলো প্রাইস কত? আপু প্রাইস তো বলেছি 2800। চারটা আবায় নিয়েছি, মাশাল্লাহ অনেক সুন্দর, কিন্তু জানো যেই কালার পছন্দ করি সেইটা সাথে সাথে সেল হয়ে যায়। আপু আই এম এক্সট্রিমলি সরি, আপু এক্সট্রিমলি সরি, বিশ্বাস করেন মন থেকে সরি বললাম। মাশাল্লাহ এখানে তো আমাদের আপুদের ঝড় বইতেছে, আমি তো কমেন্টও করতে পারতেছি না, জাস্ট নামগুলো পড়ে দিই। হ্যাঁ, মাসবীর, নোরা, নোরা নদী, নূর, বানু, আকবর হোসেন, নীলুফার, সালা, নীলুফার, রূপালী, মোল্লা, মামুন খান, আমি নামগুলো পড়ে দিই, অনেক অনেক আপুরা আসছে। ও মাই গড, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সাতটা দিলাম, সাতটা দিলাম। আচ্ছা, তাসমা তুমি নি আমার বউ, তাসমা আমি জানি না ভাইয়া ঠিক বলছে না মানে ভুল বলছে, বাট তাসমা তুমি যদি হয়ে থাকো ভাইয়াকে একটা, ভাইয়াকে একটা গিফট করো প্লিজ, প্লিজ আপু একটা গিফট করো। যাক ভাইয়াকে আজকে পেয়ে খুব খুশি হলাম, তাসমা তুমি যদি থাকো লাইভে ভাইয়াকে একটু গিফট করো, বুঝছো? ভাইয়া বেচারা কিন্তু খুব সুন্দর করে বলছে। আচ্ছা, এই এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখেন এই ডিজাইনটা, এটা কিন্তু আমি জানি না এটা স্টকে আমাদের আছে কি না, আই থিঙ্ক এটা এটা দুবাই ম্যাচের উপরে করা, এবং এটা হচ্ছে আই থিঙ্ক আমি শিওর না এটা লাস্ট পিস আছে। হ্যাঁ, পাঞ্জাবি লাইভ কবে? পাঞ্জাবির লাইভটা আমি শিওর না আমি করবো কি না আপু, এখন আপু আমার হাতে নাই, আমরা শোরুমে কিছু পাঠিয়ে দিয়েছি, ডিসপ্লে এখন হবে না, ডিসপ্লে আরও কয়েকদিন পরে হবে আমার হাতে এই মুহূর্তে না। আমি গতকালকে লাইভ হলো দেখাতে পারতাম, আমার বাসায় ছিল, মানে আমার হেড অফিস যে এখানেই ছিল, আজকে এগুলো শোরুমে পাঠিয়ে দেওয়া হয়েছে, যেগুলো আস্তে আস্তে ডিসপ্লে করো, আরও যখন স্টক হবে দেন সাইজগুলো আসলে, এখন তো একটা করে সাইজ আছে, সাইজগুলো আসলে ডিসপ্লে করো। সো হচ্ছে পাঞ্জাবিগুলো কিছুদিন পরে আপনারা পাবেন, আপনারা
আমাকে তিন চার দিন সময় দেন, একটু কষ্ট করে আমাকে তিন চার দিন সময় দেন, আমি তারপর হচ্ছে আপনাদেরকে পাঞ্জাবিগুলো ইফ পসিবল আমি শোরুম থেকে একটা শর্ট ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিব, ঠিক আছে? হয়তো আমি লাইভ করতে পারবো না, কারণ আমাদের দোতলার শোরুমটাতে একদমই থাকে না, নেটওয়ার্ক থাকে না। সো লাইভ না করলেও আমি হচ্ছে, আচ্ছা তাজমা কি রয়েছে? আপু ঠিকই বলছে, আপু তাজমা তুমি একটাই দাও, ভাইয়াকে গিফট দাও প্লিজ, এবার এই দেবে আপনার আমাদের দাবি। আচ্ছা এই হচ্ছে, এই হচ্ছে সুন্দর ম্যাটেরিয়ালটা দেখেন, এখানে কিন্তু গ্লাস ওয়ার্ক, গ্লাস পাইপের ওয়ার্ক করা কি ঝিলঝিল করছে, মাশাআল্লাহ। আচ্ছা প্রাইস হচ্ছে 5,500, ওকে প্রাইস 5,500। এবার আমরা ঈদ কালেকশনে যাবো, এবার আর কোনো কথা নাই, এবার ডাইরেক্ট ঈদ কালেকশন। আচ্ছা ব্ল্যাকের জন্য যারা আমাকে একেবারে পারেন না তো খুন করে ফেলেন, এই যে ব্ল্যাক লাভাররা চলে আসেন, না আসলে কিন্তু বকা দিব। এই যে এই হচ্ছে স্লেভের ওয়ার্কটা, হ্যাঁ এই হচ্ছে স্লেভের ওয়ার্কটা, নামটা পড়ো, খুলনা থেকে দেখছি, শিরিন আক্তার আপু নাম পড়লাম, নাম পড়েছি। আচ্ছা এই হচ্ছে ব্ল্যাকের মধ্যে একটা হোয়াইট ওয়ার্ক করা, আর হোয়াইট ওয়ার্কটা হচ্ছে এই যে এখানে খুব সুন্দর করে পার্লের ওয়ার্ক করা, সাদা পুঁতি যেটা পার্ল, যেটা পার্ল দিয়ে কিন্তু ওয়ার্ক করা, অনেক সুন্দর। অ্যান্ড এগুলো হচ্ছে রিজনেবল প্রাইসে 3,800। আচ্ছা এগুলো হচ্ছে 3,800 টাকা, হ্যাঁ প্রাইস অনেকটাই রিজনেবল। সো লাইভটা যদি শেয়ার না হয়, আমি কিন্তু নতুন কালেকশন না দেখিয়ে আমি একটু টুর করে চলে যাব, ঠিক আছে? লাইভটা কিন্তু শেয়ার করতে হবে, ডিস্টার্ব করতেছে। আচ্ছা এই যে কোনো গ্রুপে লিঙ্ক দিয়েন না ভাইয়া আপুরা, আপনারা প্লিজ কোনো গ্রুপে লিঙ্ক দিয়েন না, আপনারা তো ব্লক খাবেন, হ্যাঁ এটা দিয়েন না। আচ্ছা এখানে যে এত আপুরা আসবে আমি জাস্ট বিলিভ করতে পারছি না। আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের যে ফোন নাম্বারটা আছে, আপনার ওখানে ইমো নাম্বার আছে, অথবা আমাদের পেজে আপনারা ই করেন, ইনবক্স করেন, আর নাম্বার ইমো আছে, ইমোতে আপনারা ই করতে পারবেন, ছবিগুলো দিতে পারবেন। ও এম জি স্ট্রবেরি আপুনি তুমি আসছো, হ্যাঁ ম্যামন সিং দেখে দিচ্ছি, লাভলি ইসলাম আপু অনেক সুন্দর দেখা যায় আপু, দেখেন 2,000 মধ্যে কিছু হবে না আপু, 2,000 মধ্যে কিছু না, ইনার আছে। আচ্ছা এই হচ্ছে ব্ল্যাক কালারটা, হ্যাঁ ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে, প্রাইস হচ্ছে কত জানি বললাম 3,800, ভুললে চলবে না, আমি ভুলে যাবো, আপনারা ভুলতে পারবেন না, ঠিক আছে? ভোলা যাবে না, কিন্তু ভুললে কিন্তু ফাইন হবে, ভোলা যাবে না। আচ্ছা আরেকটা হচ্ছে, আপু আমি তোমার লাইভে ফার্স্ট অ্যাক্টিভ, ও মাই গড, আপু আসেন আসেন, ওয়েলকাম ওয়েলকাম আপু, তোমার লাইভ মানে স্পেশাল কিছু, মনটা ভালো হয়ে যায়, শারিফুন নাহার। আচ্ছা আপু আপু কত বলছে সিটিজিতে শোরুম, আপু আমি একটু গুছায় উঠি। আচ্ছা শোনা আপু, তোমার বিজনেসে কি নাই? ও আচ্ছা আপু তোমার বিজনেস, আপু বুঝি নাই কি জানি বলেছেন, এখন টান দিলে আবার একদম উপরে চলে যাবে। আচ্ছা এটার মধ্যে একটা কালার আছে, আমি যে ডিজাইনটা তো এখন দেখালাম, এটা কালার হচ্ছে এই যে পিঙ্ক কালার, ওকে ওই ওইটা কি দেখছে, ওইটা দেখছে? ও আচ্ছা এই হচ্ছে পিঙ্ক কালারটা, কেউ লাইভটা শেয়ার করতেছেন না। আচ্ছা কে কে কোথা থেকে লাইভ দেখছেন আজকে একটু বলেন না আমাকে, অনেকদিন পর কথাটা জিজ্ঞেস করলাম। গাজী নূপুর ঝুমুর শিকদার, আচ্ছা আপু আমি নিউ, ঝর্ণা ঝর্ণা আপু ওয়েলকাম টু আওয়ার ওয়ার্ল্ড আপু, ইউসার গ্রুপে ঢাকা ঢাকার অ্যাড কাটিবুল ইসলাম, বুঝি নেই মারিয়া আপু, আজকে মুখে কোনো ব্র্যান্ডের ময়দা দিয়েছ? আমি আজকে কোনো ময়দা দিই নাই, ট্রাস্ট মি আমি আজকে কোনো ময়দা দিই নাই, বিশ্বাস করো। আপু 3,000 মধ্যে কিছু হবে, হবে আপু দেখিয়েছি একটু আগে 2,800 টাকারগুলো দেখিয়েছি। আরে আপু কেমন আছো, বিলিভ মি তোমার আবায়া কালেকশন পরে তিন পিস নেই নাই, একটাও থ্রি পিস নাই নাই, শুধু স্টাইলিশ আবায়ের আবায়া চাই চাই চাই। অর্ণি মৌরি আপু, আপু ময়মনসিং থেকে সুরমা কালার হিজাব দেখো আপু, আমারটাই তো সুরমা কালার। আচ্ছা এখানে অনেক আপুর আসছে, রাফিকা সুলতানা, উম্মে হাফসা জিনি আপু ইউকে থেকে, মাশাল্লাহ। আচ্ছা এটা কী খান, আচ্ছা নাজিফা খান, তানজিলা আক্তার, আপু মায়েদের জন্য কোনো বোরকা আছে? আপু এগুলাই দেন, কারণ মায়েরা সারা জীবন এত সিম্পল সিম্পল পড়েছে, আমার মনে হয় মায়েদেরকে এখন আমাদের গর্জেস পড়ানো উচিত, ট্রাস্ট মি আমি এটা বিলিভ করি যে মায়েদেরকে এখন একটু গর্জেস পড়ানো উচিত, তারা সারা জীবন সিম্পল পড়ে আসছে, তাদেরকে একটু গর্জেস পড়ান। আপু আমি নিউ, যশোর থেকে, জামালপুর থেকে, শরীফুর নাহা, চিটাগং থেকে, রেশমা বেগম, ইভনি নূর জুই সিলেট থেকে, দোহার নবাবগঞ্জ থেকে, শেখ তোফা নেত্রকোনা থেকে, মাশাল্লাহ রামপুরে বনশ্রী থেকে, উর্মিকা আপু। আচ্ছা এইটা হচ্ছে পিঙ্ক কালার, আপনারা লেখেন আমি পরবো মোটামুটি সবারটা, যতটা চোখে পড়ে আমি পরবো। আচ্ছা এই হচ্ছে দেখেন পিঙ্কের মধ্যে খুব সুন্দর করে গোল্ডেন, আর হচ্ছে এখানে হোয়াইট ওয়ার্ক করা, হ্যাঁ হোয়াইট পুঁতি দিয়ে ওয়ার্কটা করা, 3,800, প্রাইস হচ্ছে 3,800, এগুলো মোটামুটি রিজনেবল আছে, এটা কিন্তু স্লেভে ওয়ার্ক আছে, এই যে
স্টেপটা যখন পড়বেন এখানে খুব সুন্দর একটা ওয়ার্ক থাকবে। চট্টগ্রাম থেকে তানজিলা একটা রিভিউ চিপ ইউকে থেকে, ওবায়দুল করিম গাজীপুর থেকে, বরিশাল থেকে নিঝুম রাত্রি আপু, নোয়াখালী থেকে শান্তাহার থেকে সুলতান কি যেন নামটা দেখলাম, পরন্ত বিকেল আপু আবায়া কিনিয়ে না কিনে এবার তোমার লাইভ দেখি, আমি এটাই তো চাই আপু লাইভ দেখেন, রাজশাহী থেকে ও মাই গড আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া, আমি আসলে আমার প্রোডাক্ট কেউ নেক না নেক, এই যে এতগুলো আপুর আমার লাইভ দেখে আমি এর চেয়ে হ্যাপি, আসলে এইটাই আমার জন্য অনেক হ্যাপিনেস, বিশ্বাস করেন আপনারা। এই হচ্ছে পিঙ্ক কালারটা, হ্যাঁ প্রাইস হচ্ছে 3800, এটাই আমার জন্য অনেক বড় হ্যাপিনেস যে আপুরা আমাকে এত ভালোবেসে আমার লাইভ দেখে, প্রোডাক্ট নেয়া না নেয়া এটা একেবারেই মানে একেবারেই কি বলবো আমি ডিফারেন্ট একটা ম্যাটার, কারণ প্রোডাক্ট নিতে হবে এমন কোনো কথা নেই, আমরা অনেক শো দেখি অনেক অনেক কিছু দেখি বাট সব কিছুই যে আমাদের নিজেদের অ্যাপ্লাই করতে হয় এমন কোনো কথা নাই। আচ্ছা এই হচ্ছে একটা ব্ল্যাক কালার, যারা ব্ল্যাক লাভার আছেন আজকে কিন্তু একটু হ্যাপি হবেন কারণ আমি অনেক ব্ল্যাক দেখাবো এর মধ্যে, ঠিক আছে সবাইকে থাকতে হবে, অনেকগুলো প্রোডাক্ট দেখাবো, ঈদের কালেকশন দেখাবো, সো সবাইকে অবশ্যই থাকতে হবে। আর ঈদের আগে আমরা অলমোস্ট 1000 পিসেস আরেকটা দুবাই শিপমেন্ট পাবো, আপনারা যারা এখন প্রোডাক্ট নিতে চাচ্ছেন না কিছুদিন ওয়েট করেন, ঈদের আগ দিয়েই আপনারা বিশাল একটা শিপমেন্ট পাবেন, মন ভরে যাবে। খুলনা থেকে আমি কোটি দেখা বা কোটি আমি এই মুহূর্তে আমার সামনে কোটি নাই আপু, রেবেকা সুলতান আপু আমি যশোর থেকে রাশিয়া থেকে, মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তোমার হাসিটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু। এম জি রুবেল আপু লালবাগ থেকে বুকিং করা যাবে, হ্যাঁ আপু বুকিং করা যাবে, আপনি এখন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো নম্বরে দিয়ে দেন, এখনই বুক করে ফেলেন কোনো কথা নেই, মানে কোনো কথা হবে না। অল ওয়ার্ল্ড থেকে বাট এভরি টাইম স্টাইলিশ আবায়ন মারিয়াপুর সাথে আসি থাকবো অলওয়েজ, অর্ণি মৌরিয়াপু থ্যাংক ইউ। সিলেট থেকে দুইটা ব্রাইডাল তিনটা হিজাব আর ঈদের সালামি একটা কিমন নিয়েছে, আপনার কাপড় আপনার কাপড় কি যেন পড়লাম খুবই ভালো, কামরুজ্জামান মনি আপু থ্যাংক ইউ সো মাচ আপু। পরনেটা দেখা আমার তো একটাই আছে আমার পরনেটটা আপু, পরনেটটা এর আগে একদিন আমি লাইভে দেখিয়েছিলাম তখন আপনারা সবাই নিয়ে গেছেন, এখন একটা আছে এখন আর নাই। আচ্ছা এই হচ্ছে ব্ল্যাক কালারটা, হ্যাঁ দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন এবং মানে এত নাইসলি ওয়ার্ক করা, এগুলো একদম সামনে থেকে না দেখলে আসলে বোঝা যায় না, আমি লাইভ লাইটিং ক্যামেরা দেখাতে পারি বাট এটা সৌন্দর্য আমি ফুটাতে পারি না বিশ্বাস করেন। আচ্ছা এটা প্রাইস হচ্ছে 4000, হ্যাঁ এটা কিন্তু একদম শেরওয়ানি ডিজাইন এবং খুব ভারী একটা ওয়ার্ক, 4000 প্রাইস 4000 4000 টাকা 4000 BGT ওকে। এটার দুইটা কালার আছে আমি দুইটা কালার দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে অরেঞ্জ মানে কাঁঠালি অরেঞ্জ, যেটা আই ডোন্ট নো কাঁঠালি অরেঞ্জ কি বাট আমার কাছে মনে হয় এটা কাঁঠালি অরেঞ্জ, সো আমি কাঁঠালি অরেঞ্জই বলেছি, সো এটা কাঁঠালি অরেঞ্জই হবে ঠিক আছে, যদি কাঁঠালি অরেঞ্জ নামে কোনো নাম কালার নাম নাও থাকে আজকে থেকে এইটার নাম ঠিক আছে, সো আমি জাস্ট কিডিং আপু প্রোডাক্ট দেখানোর চেয়ে কথা বেশি বলো, হ্যাঁ আমি কথা বলতে খুব ভালোবাসি তাও লাইভে, আমি আমার ফ্যামিলিতে বাসায় খুব কম কথা বলি, আমি সারাদিন খুব চুপচাপ থাকি, আমার যত কথা সব লাইভে। আপু তোমাকে চশমা পরলে আরও সুন্দর লাগে, হ্যাঁ মাঝে মধ্যে চশমা পরি যখন চোখে খুব বেশি প্রবলেম থাকে, মাথায় খুব বেশি প্রবলেম থাকে তখন দেখাচ্ছে আমি মানে মাথায় বলতে আমার ব্রেনে প্রবলেম না মাথায় ব্যথা হয় কিন্তু, হ্যাঁ ব্রেনে প্রবলেম না। আপু কুমিল্লা থেকে লাইভ নিউ তবে ভিডিও সবসময় দেখি, শারমিন জাহান আপু ওয়েলকাম 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 আপু। আপু ফিনল্যান্ড থেকে খাদিজা আক্তার আপু, আচ্ছা এই হচ্ছে স্লেভের ওয়ার্কটা, হ্যাঁ আর এই হচ্ছে সামনের ডিজাইনটা দেখেন 4000 টাকা, হ্যাঁ 4000 BDT ওকে, প্রাইস 4000 মানে BDT কি বলে আমি আরেকবার বলে দিয়েছি 4000 টাকা ওকে। সো আজকে আমি কিছু ব্রাইডালও দেখাবো কিন্তু সাথে, হ্যাঁ ব্রাইডাল বলতে ই কি জানি বলো এটাকে কাফতান ওরে আজকে একটা লঞ্চ করার কথা ছিল, করবো না এটা একদিন পরে আসবো, এটা আজকে লঞ্চ করবো না, একটা লঞ্চ করার কথা ছিল আমি একদম ভুলে গেছি, এটা আজকে লঞ্চ করবো না। আচ্ছা এই যে কাফতান আমি কাফতানটা এখন পরে আসবো, হ্যাঁ আমি কাফতানটা পরবো, আপনারা আমি জানি না আমাকে কেমন লাগবে, হাসিটা খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আপু, তোমার লাইভের অপেক্ষায় থাকি নিঝুম রাত্রি আপু। আপু ইওর নাম্বার, আপু আমার নাম্বার তো দেওয়া যাবে না, আপনারা ক্যাপশনটা একটু ফলো করেন, ওইখানে আমাদের হেড অফিসের নাম্বার আছে, মিরপুর শোরুমের নাম্বার আছে, সিলেট শোরুমের নাম্বার আছে, বসুন্ধরা শোরুমের নাম্বার আছে, আপনারা ওই নাম্বার যে কোনো একটাতে কল করলেই পাবেন। হ্যাঁ আপু একটা বোরখার ছবি পাঠিয়েছে ওইটা আমাকে দিবা, জয় মামা, আচ্ছা ঠিক আছে আপু দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। কুষ্টিয়া থেকে দেখছি আপু, লন্ডন থেকে মাশাল্লাহ 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 মাশাল্লাহ,
লন্ডন থেকে দেখছে আমাকে, আমি তো মানে সবার প্রেমে পড়ে যাই সত্যি কথা বলতে, যে এত আপুর আমাকে এত ভালোবাসে। আচ্ছা এই যে এই হচ্ছে দেখেন কাফতান আবায়াটা, এগুলো আমি ঈদের স্পেজ, এগুলো যদিও আমাদের আগের ডিজাইন বাট এগুলো আমি আবার মানে রিলঞ্চিং কেন করছি জানেন, কারণ আবায়াটা অনেকেই চায়, কাফতান আবায়াটা যারা আমাদের একটু এজড আপুরা আছেন আন্টিরা আছেন তারা কিন্তু একটু কাফতান আবায়াটা পছন্দ করে, সো তাদের জন্য এগুলো আমি আবার মানে রিলঞ্চ করছি। এই হচ্ছে সামনে দিয়ে ওয়ার্কটা করা, ঘুরিয়ে কিন্তু আবার ওয়ার্কটা করা, সামনে পেছনে ঘুরিয়ে ওয়ার্ক করা, এই যে দেখেন সামনে পেছনে সমানভাবে কিন্তু ঘুরিয়ে ওয়ার্ক করা। আর কাফতান আবার স্পেশালিটি কিন্তু এটার ওয়েভ, এই যে সাইড থেকে যে ওয়েভটা পড়ে এটা হচ্ছে মারাত্মক রকমের সুন্দর একটা ব্যাপার, যে এটার সাইডের যে ওয়েভটা পড়ে এটা আমি একটু পরে আসি, আপনারা একটু জাস্ট থাকেন, আমি এটা আমি আমি এটার উপরেই পরে আসি, আমি জানি না আমাকে কেমন দেখা যাবে বাট আমি ট্রাই করব যেন বোঝানো যায়, কারণ কাফতান আবায়াটা না মানে না পড়লে বোঝা যায় না। জানি আমাকে প্রচণ্ড হেলদি লাগবে কারণ কেপের উপরে কাফতান আবায়া জাস্ট অ্যাবনর্মাল লাগবে, বাট তারপর আমি ট্রাই করছি। হ্যাঁ আমি কিন্তু কেপের উপরে পরা আছে, আপনারা বুঝতেই পারছেন যে আমাকে কী পরিমাণ অ্যাবনর্মাল লাগবে, বাট তারপর জাস্ট আমি একটু গেট আপটা দেখানোর জন্য, যে কাফতান আবায়া পরলে বা এটাকে অনেকে বাদুর আবায়া বলে, হ্যাঁ এই যে জাস্ট বাদুরের মতো, সো বাদুর আবায়া অনেকে বলে, এটা কিন্তু জাস্ট ওই টাইপের, এই যে সামনে দিয়ে সুন্দর ওয়ার্ক করা আছে, সামনে পেছনে একেবারে ঘুরিয়ে, যদি আমরা এটা শুধুমাত্র সামনে ওয়ার্ক দিতাম তাহলে কিন্তু আমাদের খরচটা অনেক কমে যেত, বাট আমরা কিন্তু সামনে পেছনে দেখেন এই যে ঘুরিয়ে কিন্তু ওয়ার্কটা করা আছে। সো সবাই এই এই আবায়াগুলো যারা একটু কমফোর্ট কমফোর্টেবল কিছু চান, 1.2K মাশাল্লাহ আবারও আমরা 1.2K হয়ে গিয়েছি। হ্যাঁ আচ্ছা এই হচ্ছে সুন্দর আবায়াটা, এই দেখেন এই হচ্ছে সুন্দর আবায়াটা, এগুলো পরা আসলে খুবই ইজি এবং খুব কমফোর্টেবল, লাইক এই দেখেন এটার ওয়েভটাই কিন্তু অনেক নাইস, এই যে দেখেছেন এটার ওয়েভটা কিন্তু অনেক সুন্দর, অনেক 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 সুন্দর কিন্তু। এবার আমি এগুলোর কালার দেখাবো, আচ্ছা আমি একটু ট্রাই করি, না ট্রাই করা যাবে না কারণ আমার পিন আপ করা আছে, আমার কাভার আপটা খোলা যাবে না। আচ্ছা যাই হোক, বেশি ট্রাই করতে গেলে ভেজাল আছে। আচ্ছা এই হচ্ছে একটা পার্পল আর জাম কালার বলা যায়, হ্যাঁ জাম কালার, এটা পার্পল পার্পল আর জাম, আপনারা ডিসাইড করেন, আমার দেখানোর কাজ আমি দেখাই যাই, কালারটা না আপনারা ডিসাইড করেন। সো এই যে এই হচ্ছে জাম কালারের একটা বাদুর আবায়া, আর আপনারা কী আবায়া বলবেন, কি বলে কাফতান আবায়া, কাফতান আর বাদুর আবায়া যেটাই বলেন, এই যে ডিজাইন কিন্তু দুইটাই সেম বলতে পারেন, হ্যাঁ সেম বলতে পারবেন কেন, সেমই, এই যে দুইটাই সেম। হ্যাঁ আমি পরেছি যেটা হচ্ছে মিন্ট কালার, একদম পানি পানি টাইপের একটা কালার, মিন্ট কালার, এটা হচ্ছে একটু জাম বা পার্পল যেটাই বলেন, এইটা হচ্ছে সেম ডিজাইন দুই কালারে। হ্যাঁ প্রাইস হচ্ছে 6,500, ওকে প্রাইস হচ্ছে 6,500, বাট এখানে একটা কিন্তু আছে, যেহেতু আমরা এটা রিলঞ্চিং করছি এইটা আমরা একটু ডিসকাউন্টে দিচ্ছি, এটা 5,500 টাকা এখন, ওকে এইটা আপনারা রিলঞ্চিংয়ের কারণে আপনারা 1,000 টাকা আপনারা একটা লেস পাচ্ছেন, এইটা শুধুমাত্র 5,500 টাকা এখন, ওকে এইটা রেগুলার প্রাইস 6,500 ছিল, ইনফ্যাক্ট এটা 6,500ই থাকবে, বাট এটা আমরা যেহেতু ঈদের রিলঞ্চ করছি অনেক এজ আন্টিদের জন্য বা ওই যে অনেকে বলে যে মায়েদের জন্য দেখাও, সো মায়েদের কিন্তু এইগুলো আপনারা গিফট করতে পারেন কারণ তারা সারা জীবন খুব সিম্পল পরে আসছে, সো ওয়াই নট তারা মানে এখন একটু গর্জিয়াস কিছু পরবে তাই না। এই যে এই হচ্ছে ডিজাইনটা, সামনে পেছনে ঘুরিয়ে কিন্তু ওয়ার্কটা করা, এগুলো প্রোগ্রাম পার্টি ঈদের জন্য বেস্ট, এখন ডিসকাউন্ট প্রাইস 5,500 টাকা, ওকে এটার মধ্যে আরেকটা কালার আমি দেখাচ্ছি সেম ডিজাইনের, কালার আলাদা, এই যে কালার হচ্ছে লাইট, আমি যেটা পরে আছি জাস্ট এগুলো সব পেস্টাল কালার, দেখেন এই যে খুবই সুন্দর, এটা মিন্ট কালার, এটা হচ্ছে লাইট একটা পিঙ্ক টাইপের কালার, লাইট ডাস্টে পিঙ্ক বলতে পারেন, এই যে ডিজাইন কিন্তু সেম, একেবারে সেম টু সেম ডিজাইন, হ্যাঁ সামনে পেছনে ঘুরিয়ে কিন্তু ওয়ার্কটা করা, একদমই সুন্দর, এবং ছিটাও আছে, প্রাইস ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 5,500 টাকা। এইটার মধ্যে দুইটা ডিজাইন আছে, আমি দুইটা ডিজাইন দেখাবো, আমি এই ডিজাইনটার তিনটা কালার দেখালাম রাইট, এবার আমি আরেকটা ডিজাইনে যাচ্ছি, এই যে এইটারই আরেকটা ডিজাইন হচ্ছে এইটা, কালারটা সেম এইটা আর এই কালারটা সেম, জাস্ট ডিজাইনটা চেঞ্জ দেখেন, এই যে ডিজাইনটা কিন্তু চেঞ্জ, ওকে এটার ডিজাইনটা একটু চেঞ্জ, আমি সামনে থেকে দেখাচ্ছি, যদিও সামনে থেকে দেখা মাত্রই দেখবেন যে কপি হয়ে যাবে, সো প্রবলেম নেই, কপি বাজরা কপি করবেই, এটা আমাদের কিছু করার নেই। বাদুর কাঠ আবায়া সুতার কাজের হবে আপু, সুতার কাজের এই মুহূর্তে নাই আপু, এই মুহূর্তে
একটা আছে, ওটা দেখায় লাভ নেই, ওটা দেখলে এখন মারামারি লাগবে। ওকে, এই যে এই হচ্ছে ডিজাইনটা, এই হচ্ছে ডিজাইনটা, ডিসকাউন্ট প্রাইস 5,500 টাকা, ঠিক আছে, 5,500 টাকা। এই আরেকটা ডিজাইন, এটার মধ্যে আরেকটা কালার আছে, আমি কালারটা দেখিয়ে দিচ্ছি, এটাও ডাস্টে পিঙ্ক, এই যে ডাস্টে পিঙ্ক কালার হচ্ছে এইটা। আমি দুইটা ডিজাইন দেখিয়েছি, দুইটা ডিজাইনে, একটা ডিজাইনে তিনটা কালার দেখিয়েছি, আরেকটা ডিজাইনে দুইটা কালার। হ্যাঁ, এইটা হচ্ছে একটা কালার, ওই একটা কালার, প্রাইস হচ্ছে ডিসকাউন্ট প্রাইস 5,500। আপু তুমি সব জায়গায় শোরুম দিচ্ছ, শোরুম যশোরে দিচ্ছ না, দিব আপু, দিব দিব তান। হ্যাঁ ইউন, আপু তুমি হিজাব পরেছো, ওইটা হিজাব দাম কত? 1,400 টাকা। আপু আমার কমেন্ট পড়ো না, কর নাজিফা খান, এই তো বললাম, পড়লাম তো, পড়লাম পড়লাম। এই যে এই হচ্ছে ডেস্টি পিঙ্ক কালারে, প্রাইস হচ্ছে ডিসকাউন্ট প্রাইস 5,500, এটা 6,500 ছিল। এবার আমি একটু খুলে আসি, এটা একটু সাইড থেকে খুলে নিই। হ্যাঁ, আপনারা সবাই সাথে থাকেন, আরও অনেক অনেক ডিজাইন দেখাবো, মেবি কাভার আপও আছে, বাট আমি আমি ট্রাই করব কাভার আপ দেখানোর জন্য। ওকে 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 ওকে, আই এম ব্যাক। ওকে, সো এটা এটা লঞ্চ করা হয়ে গেছে, ওইটা দেখানো হয়ে গেছে, এখন কোনটা বাকি আছে? এই দুইটা এখন দেখাবো না, এই দুইটা লঞ্চ করতে হবে একদিন। আচ্ছা, সো একটা কাভার আপ দেখাই, এতক্ষণ যখন আমার কাভার আপটা দেখেছেন, এখন অনেকে কাভার আপ দেখে একটা লোভ আসছে, তাই না? এখন কাভার আপ দেখতে হবে। আপু কুমিল্লা থেকে পাঞ্জাবি নিব, কুমিল্লা থেকে পাঞ্জাবি নিব। ওকে আপু, পাঞ্জাবি আমি দেখাবো, আমাকে একটু ডিসপ্লে করতে সময় দেন। আর মারি আপু, না যে বললাম একটু অলস টাইপের, একদিন আবার দেখায় আবার পাঞ্জাবি দেখাবো। যদিও আমাদের এত সুন্দর সুন্দর পাঞ্জাবি আসছে, যেভাবে আপনারা চোখ বন্ধ করে আমাদের আবায়া নিতে পারেন, আমি আপনাদেরকে বুকে হাত দিয়ে বলতেছি, আপনারা চোখটা বন্ধ করে পাঞ্জাবি নিতে পারবেন, এত সুন্দর কাপড়, এত সুন্দর কাজের আসছে। সো ভাইয়ারা মাস্ট পছন্দ করবে, আমি কারণ আমি যদি আপনাদের রুচি সম্পর্কে অবগত থাকতে পারি, অবশ্যই আমি কিন্তু ভাইয়াদের রুচি সম্পর্কে অবগত থাকতে পারবো, যে কী টাইপের জিনিস আসলে ছেলেরা পছন্দ করে। মানে এগুলো এত, মানে এত এক্সপেন্সিভ কাপড়গুলো, ইন্ডিয়ান কাপড়গুলো, ইন্ডিয়া থেকে যেগুলো আসছে, মানে এত সুন্দর সুন্দর মানে পাঞ্জাবিগুলো আনছি, আপনারা চিন্তা করতে পারবেন না। জাস্ট সাইজগুলো রিস্টক হলেই আমি ডিসপ্লে করে ফেলবো। হ্যাঁ, আমি একদিন একটা ভিডিও করে দেখিয়ে দিব, যা দেখি তাই পছন্দ হয়, কপি করে লাভ নাই, তোমার থেকে নিবার নিবে, এইটাই কথা আপু, এইটাই এইটাই কথা। ইনশাল্লাহ ঢাকা সব কোথায়, অ্যাড্রেস প্লিজ। আর তানিয়া সারোয়ার পার্সি আপু, আপনি আমাদের ক্যাপশনটা ফলো করেন, ওইখানে আমাদের না অ্যাড্রেসগুলো সবগুলো দেওয়া আছে। আজকে আমি এই লাইভে এত আপুদের পাবো আমি বিশ্বাসই করতে পারছি না, বিলিভ মি, আমি বিশ্বাসই করতে পারিনি। মানে আজকে হঠাৎ করে মনে হলো যে আমি এটা তো লাইভ করি, আজকে অনেকদিন এটা তো লাইভ হয় না। তানজিল আপু, তুমি আপু তোমার লাইভ আমার এত ভালো লাগে, তুমি লাইভ না করলে আমার মন খারাপ হয়, আহারে আপু। আচ্ছা রেদওয়ান, রেদওয়ান আপু আমি বরিশাল থেকে, আপনার মিরপুরের দোকানের ঠিকানা নাম্বার, মিরপুর 1 নম্বর টোলারবাগ 0 পয়েন্টে চলে আসবেন, ওয়াটার ট্যাঙ্কের গলি দিয়ে। হ্যাঁ, 0 পয়েন্টে আসলেই আপনি জিজ্ঞেস করলে হবে যে কাউকে, যে স্টাইলিশ আবায়া কোথায়, আপনাকে সবাই দেখিয়ে দিবে। ইনফ্যাক্ট এখন আমাদের একদম 0 পয়েন্টে আসার আগেই আপনি ওয়াটার ট্যাঙ্কে থেকে জিজ্ঞেস করলে সবাই দেখিয়ে দেয় যে স্টাইলিশ আবায়া কোথায়। মাশাল্লাহ, 1.3K, আলহামদুলিল্লাহ। তোমারটা প্রাইস কত? আমারটা 4,500 টাকা, 4,500 টাকা কাভার আপটা, আর হিজাবটা হচ্ছে 1,400 টাকা। আমি ওয়ার্ড মিস্টেক করি অনেক। আপু তোমার হাইট কত? আমার 5'2" আপু। আপু সুতার কাজের আবায়াটা দেখাও আপু, চেরা আপু, ওইটা দেখালে মারামারি লাগবে গো আপু। আচ্ছা আমি দেখাচ্ছি, লাগুক মারামারি। আচ্ছা এই হচ্ছে গ্রিন কালারটা, হ্যাঁ এই যে কাভার আপটা, কেপটা হচ্ছে গ্রিন কালারে, এটা প্রাইস কত? প্রাইস হচ্ছে 3,000 টাকা, 3,000 BDT। ওকে, 3,000 টাকা, এই যে এই হচ্ছে ডিজাইন, আর এই কাভার আপটা হচ্ছে 3,000 টাকা, ঠিক আছে। আমি এমব্রয়ডারিটা দেখিয়ে দিই, সুতার কাজটা দেখিয়ে দিই, মারামারি লাগলে মারামারি করতাম আর কি করতাম। আচ্ছা দুইটা কালার আছে, একই ডিজাইনে দুইটা কালার আছে, আমি দেখাই দিচ্ছি। এই যে এই হচ্ছে কি বলে এটাকে, ভুলে গেলাম, ব্রাউন 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 ব্রাউন, মুখস্ত করতে হবে, এই যে ব্রাউন কালার। ওয়াচিং ফ্রম লস এঞ্জেলস, ও মাই গড, আলহামদুলিল্লাহ। আপু দুইটা বোরকা চাইছিলাম 24 তারিখে, বাট স্টকে নাই। আহারে আপু, শরীফ মিয়া আইটি থেকে নিশ্চয়ই আপুটা, কাফতা নাম্বার 52 সাইজ আপু, যে কোনো সাইজ মেক করে দিতে পারবো, বাট স্টিল আমাদের কাছে 54 স্টক থাকে, 52 চাইলে আপনাকে একটু ওয়েট করে অর্ডার করে নিতে হবে। হ্যাঁ, এই হচ্ছে কি বলে ব্রাউন কালারটা। হ্যাঁ আমি জানি আমাদের লাইভের ম্যাক্সিমাম মানে ভিউয়ার্স যারা আছেন,
আমাদের লাইফটাকে ভালোবেসেই আসেন, সত্যি কথা। যেমনই আমাদের প্রোডাক্ট ভালোবাসেন তেমনই আমাদের মানে লাইফটাকে খুব তারা মানে খুব বেশি ভালোবাসে, আমি জানি। আপু আপনি এখন তো এই কথাটা বললেন, কোনটা আপু বুঝি নাই রে আপু। আচ্ছা, এই হচ্ছে সাইজ কাস্টমাইজ আমরা করি আপু, করি। হয়তো অনেক সময় ওরা রাশ থাকলে বলে যে না এখন নেওয়া যাবে না, সেটা হচ্ছে ডিজাইনের উপর ডিপেন্ড করে আপু। আচ্ছা, এই হচ্ছে খুব সুন্দর করে এই যে স্লেভের ওয়ার্কটা, হ্যাঁ, ব্রাউন কালার, এই যে দেখেন কাফতান আবায়াটা, এটা কিন্তু সামনে দিয়ে ফুললি বাটন লক, বাটন লক, ওকে। প্রাইস হচ্ছে 4,300, প্রাইস 4,300। এটার দুইটা কালার আছে, একটা লাইট ব্রাউন, একটা হচ্ছে, এটা হচ্ছে বিস্কিট কালার, এটা হচ্ছে লাইট একটা বিস্কিট কালার, ওইটা হচ্ছে একটু ব্রাউন টাইপের, হ্যাঁ। 1.3K, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপু সামনে চেরা বোরখাগুলো কি ইনার পরতে লাগবে? তামান্না তাসনিম আপু, আমি একটু বলি, আপনার ইনারটা ম্যান্ডেটরি না, বাট আপনি যদি চান যে আমার ড্রেসটা ফুললি কভার করবো, আমি কি পরে আছে কেউ যেন না দেখে, সেই ক্ষেত্রে আপনি ইনারটা পরতে পারেন। এটা হচ্ছে একটা অপশন, যে যদি সামনে ফাড়াটা রাখেন। আর আপনি যদি চান যে নো, আমি আমি ড্রেসটা পরে আছি, আমার ড্রেসটাও একটু ডিসপ্লে হবে, সাথে আমি বডি কভারও করব, সেই ক্ষেত্রে আপনার ইনারটা দরকার নাই। আরেকটা অপশন হচ্ছে আপনি স্টিচ করে নিতে পারেন, সেই ক্ষেত্রে আপনার ইনারের দরকার নাই। আপনি সামনে দিয়ে ফুললি স্টিচ করে নেবেন, অনেক নাইস লাগবে, আপনার ইনারের দরকার হবে না, বোরখার বোরখাও হবে, আপনার মানে ড্রেসও কভার হয়ে গেল, ইনারের প্রয়োজন হলো না। বাট আপনি যদি ইনার দিয়ে পরতে চান সেটাও পরতে পারেন, ঠিক আছে। আপনি ইনারটা মানে ম্যান্ডেটরি না, বাট আপনার আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে, হ্যাঁ। আচ্ছা, আপু সাত গজের আবায়া দেখাও। সাত গজের আবায়া আপু আজকে লঞ্চ করতাম, বাট করি না, ইচ্ছা করি, এটা আমি আসলে পরে আসবো একদিন, এত সুন্দর একটা ডিজাইন, ওটা না পরে আসলে মানে অন্যায় হবে আবায়াটার সাথে। আপু গাজীপুর মাওনাতে শোরুম দাও, পড়না আমাকে ভুলে গেছে, সাফার আইতা আপু, আমি কখনোই তোমাকে ভুলি নাই, এটা হতেই পারে না। আচ্ছা, এই হচ্ছে লাইট অ্যাশ কালারটা, হ্যাঁ, এই হচ্ছে লাইট অ্যাশ কালারটা, আর এই হচ্ছে দেখেন এখানে ব্রাউন কালারে পাইপিং করা, ওকে। সাত গজের আবায়া দেখো আপু, আজকে না, আজকে না, প্লিজ আপু মাফ চাই, আজকে না, কারণ দুইটা কালেকশন আছে, এইটা আমি একদিন পরে আসবো, এইটা এইভাবে দেখালে আপনাদের কাছে একদম ভালো লাগবে না, বিশ্বাস করেন। যদি সাত গজের আবায়া দেখতে চান আমি অন্য ডিজাইনটা দেখাবো, বাট এই ডিজাইনটা না আজকে একদমই মাফ চাই, আমি অন্য ডিজাইনটা দেখাচ্ছি। আচ্ছা, এই হচ্ছে ডিজাইনটা, 4,300, 4,300। আচ্ছা, আমি অন্য ডিজাইনটা দেখাই দিচ্ছি আপু, তাও মন খারাপ করেন না, কিন্তু এই নতুন ডিজাইনটা আমি আজকে দেখাবো না, কারণ হচ্ছে নতুন ডিজাইনটা আমি এই জন্য দেখাবো না, এটা আমি একদিন পরে এসে লঞ্চ করব। আচ্ছা, এই যে ব্ল্যাক যদি চান সাত গজের ইরানি কাফতানটা, এইটা নিতে পারেন, আমি এটা পরে দেখাই, এইটা আমি পরেই দেখাই, এটা না পরে দেখাইলেও আমার ভালো লাগবে না, কারণ এটা সেদিন আসছিলাম, এটা না পরে যখন আমি চলে গেছি আমার কাছে আসলে ভালো লাগে নাই, আমার কাছে মনে হয়েছে এটার সাথে আমি একটা অন্যায় করে ফেলেছি, এটা আমাকে পরেই দেখাতে হবে। এই যে দিস ওয়ান, কি বলেন বলেন তো, সেই রকম না, একেবারে মানে ফাটাফাটি অবস্থা। এটা কোনটা জানেন, আপনাদের মনে আছে? এটা পার্পলটা আছে হাতের কাছে, আমি দেখাই একটু, এটা হচ্ছে এইটার একটা কালার ভাইয়া, হ্যাঁ, আপনাদের মনে আছে? এটা পরে আমি একটা ভিডিও করেছিলাম আমাদের বসুন্ধরা শোরুমে, একটা শর্ট ভিডিও আছে বসুন্ধরা শোরুমে, আমি জাস্ট গেট থেকে হেঁটে মানে সরি শোরুমে বাইরে থেকে হেঁটে গেট দিয়ে যাচ্ছি, ওই একটা ভিডিও আছে, মনে আছে? এই কালারটার কিন্তু ছিল, হ্যাঁ, এই কালারের ভিডিওটা ছিল। তারপর আমাদের এত 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 রিকোয়েস্ট আসছে, আপু ব্ল্যাক করেন, ব্ল্যাক করেন, নেন ব্ল্যাক নিয়ে আসছি। আপনাদের যে বললাম না যে আমি স্টাইলিশ আবায় যদি সবার মনের আক্ষেপগুলো পূরণ করতে পারি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলি, আল্লাহকে থ্যাঙ্কস বলে তারপর বলি যে আমি যদি আল্লাহ যদি আমাকে দিয়ে সবার মনের আশা পূর্ণ করায়, ইনশাল্লাহ স্টাইলিশ ম্যানজারও ভাইয়াদের মনের আশা পূর্ণ করবে, তখন কিন্তু দুজন মারামারি লাগবে যে আমি আবায় নিবো, ভাইয়া বলবো আমি দুই, তুমি দুইটা আবায় নিলে আমি দুইটা পাঞ্জাবি নেবো, তাই না? আমি কিন্তু ওই রাস্তায় করে দিচ্ছি যে আবায়া যখন নিতে আসবেন, ভাইয়া বলবে তুমি দুইটা আবায় নিচ্ছ, আমি দুইটা পাঞ্জাবি নিবো, কোনো কথা নাই। ভাইয়ারা শুনে রাখেন, আপনারা কিন্তু স্টাইলিশ আবায় শপে আসলে স্টাইলিশ ম্যানজার ব্র্যান্ডের আপনারা ইন্ডিয়ান একেবারে অরিজিনাল ইন্ডিয়ান পাঞ্জাবিগুলো পাবেন, আপুদের কথা শুনেন না, ঠিক আছে? আপনারা কিন্তু অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি পাবেন, যেগুলো অলরেডি চলে আসছে, শুধুমাত্র সাইজগুলো রিস্টক হলে আমরা ডিসপ্লে করে ফেলবো, ইনশাল্লাহ আমি একদিন শর্ট ভিডিও করে দেখিয়ে দিব, অনেক সুন্দর পাঞ্জাবিগুলো, মাথা নষ্ট করার মতো। আচ্ছা, এই হচ্ছে পার্পলটা, এই হচ্ছে ব্ল্যাকটা, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে নেন, এই যে স্ক্রিনশট নিয়ে নেন, প্রাইস 6,500। আচ্ছা, এটার মধ্যে কোনো কালার এই মুহূর্তে আমি দেখাতে চাচ্ছি না,
এই মুহূর্তে আমি দেখাতে চাচ্ছি না, কারণ অনেকটা সময় হয়ে গেছে, আমাকে আর কিছু দেখাতে হবে। নাফিজ আপু কালার আছে, আপু মুরাদ হোসেন, আচ্ছা প্রাইস 6,500, 1.3K, মুগ্ধা থেকে আকবর হোসেন, কাউসার আহমেদ টুটুর, আপু আমি লাবণী, ফার্স্ট টাইম আমি তোমার লাইভে আসতে পেরে খুব খুশি, লাবণী আপু ওয়েলকাম, ওয়েলকাম 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 আপু, ওয়েলকাম আপু, আটটা আবাইয়া নিয়েছি, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আপু তোমাকে এত ভালো লাগে কেন? কারণ আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসেন, এই জন্য আমাকে এত বেশি ভালোবাসেন আপনার, তাই না? আল্লাহর একটা রহমত আছে বলে আমাকে আপনারা এত ভালোবাসেন। আসলে ভালোবাসার কোনো কারণ নাই, কারণ এমনও না যে আমি আপনাদের জন্য অনেক কিছু করি, এটা হচ্ছে আল্লাহর জন্য আমরা ভালোবাসি, তাই না? যে আল্লাহ আমাদের মধ্যে সে ভালোবাসা তৈরি করে দিয়েছে যে আমরা একটা মানুষকে এত দূর থেকে এত ভালোবাসতে পারি, এটা আল্লাহর একটা অশেষ রহমত, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। যে বিজনেস না করলে আমি হয়তো এত এত ভালোবাসা পেতাম না, হতে পারে। আপু ফ্রি অর্ডার পকেট ফ্লিপ ভাইয়ার নিয়ে আমি বুঝি নাই, লেখাটা একটু কমপ্লিকেটেড, আমি বুঝতে পারছি না। আপু বোরখা কি দেখবো, তোমাকে দেখতে অনেক ভালো লাগছে। ইমদাদুল হক, রিপন ভাইয়া বাপু আমি জানি না, আল্লাহর কাছে শুক্রিয়া যে আপনি আমাকে এত ভালোবাসেন। কলকাতা ডেলিভারি হবে ফালাক খান? হ্যাঁ, কলকাতা কেন, আমরা ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি দিচ্ছি। সো DHL-এর মাধ্যমে আপনি যে কোনো কান্ট্রিতে আমাদের প্রোডাক্ট ঘরে বসে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা এইবার আর কি দেখাতাম, আচ্ছা আরেকটা পকেট সেভ দেখাই, অ্যাশ কালারের। অ্যাশ কালারটা আমার এত এখন হচ্ছে ট্রেন্ড, অ্যাশ কালারটা হচ্ছে এখন ট্রেন্ড, যে অ্যাশের একটা ড্রেস আমার লাগবে, অ্যাশের একটা আবাই আমার লাগবে, অ্যাশের একটা পাঞ্জাবি আমার লাগবে, অ্যাশ কালারের একটা শাড়ি আমার লাগবে, মানে অ্যাশ কালারটা এখন একটা ট্রেন্ডে চলে গেছে, একেবারে ট্রেন্ডি হয়ে গেছে। এই যে এই হচ্ছে দেখেন সেন্ট মার্টিন টাইপের, এতগুলো ম্যাটেরিয়াল দিয়ে ওয়ার্কটা করা, জাস্ট ওয়াও, মানে কি বলতাম, এইটার কথা বলার কোনো ভাষা নাই। ম্যাটেরিয়াল অফকোর্স আমাদের সেই সিগনেচার ম্যাটেরিয়াল, যেটা আপনারা শুধুমাত্র স্টাইলিশ আবায়াতেই পান। এই কাপড়টা দিয়েই আপনারা এই আবায়াটা পেয়ে যাবেন, প্রাইস অনলি 4,500 BDT। হ্যাঁ আচ্ছা, এখানে অনেক কাপড় জয়েন করেছে, আমি আজকে এতটা আশা করি নাই, বিশ্বাস করেন আমি এতটা আশা করি নাই, সত্যি কথা। নাজিফা খান, আপু কেমন আছে? আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীফ মিয়া, আপু আমি তোমার প্রথম তোমার লাইভ দিচ্ছি নরসিংদী থেকে, তোমার উপর রাগ করছি কেন? MG রুবেল আইডি থেকে লিখেছেন, কেন কেন? আপু দুইটা মালয়েশিয়ান আবায়া নিয়েছি, মালয়েশিয়ান আবায়া। আপু কেমন আছো? নাজিফা খান, আপু ভালো আছি আলহামদুলিল্লাহ। একটা উম্মা দেখো ভালোবাসা, তুমিও ভালোবাসা, হ্যাঁ তোমাদের, মানে আমি তো তোমাদের ভালোবাসা ফেলতে পারি না, তোমাদের রিকোয়েস্ট আমি ফেলতে পারি না, তো বলছো দেখাইতে, দেখো ধুম করে নিয়ে চলে আসছি। ওকে এটা কিন্তু 4,500 BDT, 4,500, কাজটা কিন্তু অনেক সুন্দর। এই যে দেখেন ডিজাইনটা এইভাবে বেসিক্যালি আসবে, যেহেতু ওপেন আপনারা বুঝতে পারছেন না, হ্যাঁ স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলেন। আর কাপড়ের কথা বলার কিছু নাই, কাপড়টা আপনারা ধরলেই মন খুশি হয়ে যাবে, একদম গ্যারান্টি দিয়ে বলবো, গ্যারান্টি দিয়ে বলবো যে এটা কাপড়টা ধরা মাত্র আপনার মন খুশি হয়ে যাবে। এই যে ওরে আল্লাহ, এটা এত সুন্দর কেন রে, এটা তো বিশাল সুন্দর, 7 গজের, হ্যাঁ 7 গজের, হ্যাঁ একদম ডিপ মেহেদি কালার, মানে বাটা মেহেদি কালারের যে কালারটা আসে, এই বাটা মেহেদি কালারে দেখেন ডিজাইনটা তো বলার কিছু নাই, আপনারা দেখতেই পাচ্ছেন। বিজি আপু কেমন আছে? বিজি ছিলাম, এই তো চলে আসছেন, আপনাদের সব কথা এসে দেখা যাবে। কামরুন ফাতেমা আপু, আপনি আমাদের ক্যাপশনটা ফলো করেন, আমাদের প্রত্যেকটা আউটলেটের অ্যাড্রেস দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে নিতে পারবেন, শুধু দেখে নিতে পারবেন বললে হবে না, আমি বলি যে আপনারা অনলাইনে অর্ডার করাচ্ছে আমাদের প্রোডাক্ট দেখে নেন, এটা আমি অলওয়েজ প্রেফার করি, অলওয়েজ আমি এই জিনিসটা প্রেফার করি যে আপনারা আমাদের প্রোডাক্টগুলো দেখে নেন, আমি সবসময় বলি হাতে ধরেন, কারণ কি আপনারা লাইভে সবারটা সেম দেখবেন, বাট ম্যাটেরিয়ালগুলো কিন্তু হাতে না ধরলে বুঝবেন না, অ্যান্ড স্টাইলিশ আবায়ের সাথে কম্পেয়ার করতে পারবেন না অন্য কোনো কিছুর সাথে, যতক্ষণ না পর্যন্ত আপনি এটা হাত দিয়ে ধরবেন, হাত দিয়ে ধরার পরে ডেফিনেটলি আপনি বলবেন যে স্টাইলিশ আবায় ইজ বেস্ট, আপনি এটা বলবেন ইনশাল্লাহ, এইটুক গর্ব করে বলতে পারি আমি। এইটা আমি বারে বারে বলে, শোরুম ভিজিট করেন, শোরুম ভিজিট করেন, শোরুম ভিজিট করেন, কারণ লাইভে আপনার কাছে মনে হবে আরে এটা তো অন্য জায়গায় দেখছি, আরে এরকম তো অনেক আছে, বাট নেভার এভার, আপনি যতক্ষণ আমার প্রোডাক্টটা হাতে না ধরবেন আপনি ততক্ষণ পর্যন্ত মানে কনফার্ম হতে পারবেন না যে হ্যাঁ স্টাইলিশ আবায়া বেস্ট, এবং স্টাইলিশ আবায়া সত্যিই আপু যা বলেছে আপু তা দিয়েছে, আপু যা বলেছে আপু সেটা করেছে। তো আমি এই জন্য কিন্তু অলওয়েজ প্রেফার করি আমাদের শোরুম ভিজিট করেন। হ্যাঁ এই যে 7 গজের একটা আবায়া, একদম ডিপ অলিভ কালার বা শ্যাওলা কালার বলতে পারেন, বা মেহেদি কালার বলতে পারেন, বাটা মেহেদি কালার,
হ্যাঁ, এই যে ব্যাকসাইডে একটা ওয়ার্ক আছে, এই যে ব্যাকসাইডে একটা ওয়ার্ক আছে, স্লেভে একটা ওয়ার্ক আছে। আমি কিন্তু কখনোই বলি না যে আপনারা আমাদের প্রোডাক্ট শুধু অনলাইনেই অর্ডার করেন, আমি অলওয়েজ বলি আসেন শোরুমে আসেন। যেমন আজকে আমি মিরপুর আউটলেটে আছি, আমি আজকে যা দেখাচ্ছি আপনারা সব আজকে মিরপুর আউটলেটে পাবেন আগামীকালকে যদি আসেন। সো এসে প্রোডাক্টটা হাতে ধরে নেন, আমাদের বিশাল বড় একটা আয়না আছে, আপনারা ট্রায়াল দিয়ে নেন, দেখে নেন আপনাকে কোনটাতে ভালো লাগছে কোনটাতে ভালো লাগছে না, এইটার সাথে কোন হিজাবটা ভালো লাগছে। সো আসেন, হিজাব ম্যাচিং করেন, পরেন, আয়নাটার মধ্যে দাঁড়ান, মানে জাস্ট অনেক সুন্দর লাগবে। সো যেইটা আপনার ভালো লাগে আপনি সেইটাই নেন। আর যতক্ষণ, যে আমি একটা কথা আবার বলি, যতক্ষণ পর্যন্ত আমাদের প্রোডাক্ট আপনি হাত দিয়ে ধরবেন না ততক্ষণ আপনি কারোর সাথে কম্পেয়ার করতে পারবেন না। আপনাকে কম্পেয়ার করতে হলে মাস্ট আমাদের শোরুম ভিজিট করতে হবে, কারণ ক্যামেরা সবারটাই সেম দেখা যাবে, তাই না? এই হচ্ছে দেখেন স্লেভের ওয়ার্কটা, এটা হচ্ছে সামনের ওয়ার্কটা, অ্যান্ড দিস ওয়ান ব্যাক সাইড। হ্যাঁ, সাত গজের 6500, এইটাও 6500, আমি যেটা পরে আছি এইটাও 6500, ঠিক আছে, সেম প্রাইস। রেখে দিলাম, কতক্ষণ লাইভ করছি আমি ঠিক জানি না, এখনও 1.2K আপুর আছেন, 1 আওয়ার। এতক্ষণ লাইভ আমি অ্যাকচুয়ালি করি না, কিন্তু যেহেতু ঈদ আসছে আর আমি একটু অলস হয়ে গেছি, সো আমি একসাথে অনেকগুলো প্রোডাক্ট দেখাই যাই, এই লাইভটা এক সপ্তাহ চলবে আর আমি এক সপ্তাহ একটু আরাম করে থাকতে পারবো, যদিও থাকা হবে না আমি জানি, কাল পরশুই আবার ঘ্যান ঘ্যান শুরু করবে আমাদের মডারেটর, আপু লাইভ দেন, আপু লাইভ করেন, আপু লাইভ করেন। ওকে, এই হচ্ছে মিন্ট কালারটা, এই যে আমার মডারেটর অনেক ভালো মাশাল্লাহ, ওরা অনেক ভালো, অনেক লক্ষ্মী মেয়ে। এই যে এই হচ্ছে, আপু কেমন আছেন? রুমা আমিন, আমি আজকে একটা বোরখা পাইছি বাট আরও নিতে ইচ্ছা করছে, আপনার বোরখাগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ রুমা আপু। আপু তোমার হাসির প্রেমে পড়ে গেছি নাসিফা খান, আপু তোমাকে দেখতে ইচ্ছা করছে, এই যে আমাকে দেখেন না, এখানেই দেখেন, আই লাভ ইউর আবায়া। আপু গোল্ডেন নাজমিন নিয়েছি নাসিফা খান, আপু থ্যাংক ইউ, আপু থ্যাংক ইউ। দুবাই কিছু নাই প্রিয়া রহমান, পাগল নিয়ে আর দুবাই পাবা, দুবাই ঈদের আগে অনেক পাবা, কত নিবা বলো, তোমার একেবারে মানে দুবাই আবাই দিয়ে একদম ঘুম পাড়া রাখবো, অনেক আছে অনেক আছে, কমেন্ট পড়ে না সাবিকুনার বুসা আপু, এই তো পড়লাম, নাম পড়েছি নাম পড়েছি নাম পড়েছি। এই যে এই হচ্ছে মিন্ট কালারটা, হ্যাঁ এটা সামনে দিয়ে ফিল করা, এই যে দেখেন সুন্দর করে কুচি 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 করে ফিল করা, এত নাইস একটা কালেকশন, এটা আমাদের কালেকশনের একদম নিউ এডিশন বলতে পারেন। এই যে এখানে হচ্ছে ফিল করাটা, আমাদের ফিলটা কিন্তু একদমই ডিফারেন্ট, আপনারা দেখেন ফিলটা কিন্তু একটার মানে কি বলবো, আমার মনে ইঞ্চি টেপ দিয়ে মেপে মেপে করেছে, এত সুন্দর ফিলগুলো হয়েছে দেখেন, মানে ফিলগুলো এখানে দেখেন একদম মনে হয় যে ইঞ্চি টেপ দিয়ে মেপে মেপে করা। হ্যাঁ, এটা প্রাইসটা কত রে, 3800। ম্যাটেরিয়াল ওই যে আমাদের সিগনেচার ম্যাটেরিয়াল, আমি ম্যাটেরিয়ালের কথা আর বলবো না, আমার ম্যাটেরিয়াল নিয়ে একদম মারামারি লেগে যায়। ওকে, 3800, ওকে প্রাইসটা হচ্ছে 3800। আজকে আমি মোটামুটি রিজনেবলি বেশি দেখিয়েছি আজকে লাইভটা, যারা এখন জয়েন করছেন তারা শুরু থেকে আবার দেখবেন, আবার দেখবেন, আমি আবারও বলছি আবার দেখবেন, কারণ আজকে অনেকটাই রিজনেবলের মধ্যে দেখিয়েছি। সো আজকে কোনো আপুর সাথে কোনো ই চলবে না, কি চলবে না, কোনো রাগ করা চলবে না। ওকে, এটাও 3800। এই যে লাইট পিঙ্ক কালার, বেবি পিঙ্ক বলা যায়, হ্যাঁ পেঁয়াজি পেঁয়াজি মানে পেঁয়াজি বলা যায় না, এটা পেঁয়াজি না সরি, এটা বেবি পিঙ্ক টাইপের, বেবি পিঙ্ক টাইপের। ওরে আল্লাহ, এত কমেন্ট আসতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আমার হাতে আজকে একটা ফোনও নাই। আপু এমব্রয়ডারি সাত গজ আবার, দেখো আপু এমব্রয়ডারি সাত গজ আবার নাই, ঘোষণা শেষ হয়ে গেছে। থ্যাংকস আপু রিজনেবল প্রাইসে দেখানোর জন্য। সাদভিন 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 কি এটা, সাদভিন আর আরাদ, আচ্ছা আমার দুবাই দিয়ে ডুবাই রাখবো প্রিয়া, হ্যাঁ তোমার ডুবাই রাখবো, ঈদের আগে দেখো না কি করি, তোমারও যদি আমি ডুবাই না ডুবাই রাখছি, তুমি তো দুবাইয়ের পাগল আমি জানি তো। এই যে এই হচ্ছে খুব সুন্দর, খুব সুন্দর ডিজাইনে 3800 টাকা, হ্যাঁ 3800 টাকা, স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন। আজকে আমি এত আপুদেরকে পাবো আমি বিশ্বাসই করতে পারিনি, কারণ আমি এমনই একটা মানুষ, কখনোই খাদিজা আখি আপু পড়লাম তো, সাত গজ কমেন্ট বেশি আসা, সাত গজ বেশি বেশি দেখা আপু, দেখাবো সাত গজ অনেক আসতেছে, সাত গজের আসলে আমাদের শোরুমে আছে। হ্যাঁ আমি তো একটা প্রোডাক্টই বারবার দেখাই না, শোরুমে আছে, আপনারা আসেন ভিজিট করেন, দেখেন দেখেন অনেক প্রোডাক্ট, অনেক প্রোডাক্ট বারবার বলি, আসেন। আপু তুমি যেটা পরে আছো সেটা প্রাইস কত, 6500। এই যে দেখেন ডিজাইনটা কিন্তু ফেলনা না, হ্যাঁ ডিজাইনটা কিন্তু একেবারে পাগল করে দিবে। আপু তোমার হিজাবটা প্রাইস কত, 1400 টাকা, 1400 টাকা। আপু অনেক আপুরা আছেন, আমার আসলে আজকে যেতে ইচ্ছে করছে না ট্রুলি স্পিকিং, এই জন্য আমি ব্ল্যাক আরেকটা দেখাবো,
এটা হচ্ছে বোনাস হিসেবে আপনাদেরকে, কারণ আপনারা এতগুলো আপু আমার জন্য এত রাত পর্যন্ত ওয়েট করছেন। সো আপনাদেরকে রেখে গেলে আমি যাওয়ার পর না একটু উসপিস করি, সত্যি বিশ্বাস করেন। আমি বাসায় যাওয়ার পরেও আমি বারবার বই আচ্ছা আজকে এত ভিউয়ার ছিলাম রেখে চলে আসছি, আর একটু গল্প করতে পারতাম। আপনাদের ভাই এখানে শুধু মানে আমাকে একটাই কথা বলে, মানে তুমি কি লাইভের গল্প ওইখানে করবে, আমার সাথে একটু কথা বলো। আচ্ছা এই হচ্ছে ব্ল্যাক কালারটা, হ্যাঁ দেখেন শেরওয়ানি ডিজাইন অনেক 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 সুন্দর, কিন্তু এই যে অনেক সুন্দর দেখেন মেরুন কালারে। এইটা আমি আপনাদেরকে বলবো, আপনারা ব্ল্যাক হিজাব না পরে মেরুন হিজাব পরবেন, বিশ্বাস করেন আপনাকে এত নাইস লাগবে, মাশাল্লাহ অনেক সুন্দর লাগবে। আপনারা মেরুন একটা হিজাব দিয়ে পরবেন, আমাকে না আমার মডারেটর আজকে অনেকগুলো হিজাব দিয়ে গেছিলো, বাট আমি না একটু মানে একটু চোরামি করলাম, দেখালাম না, অনেকগুলো হিজাব দিয়ে গেছে, যা আপু হিজাবগুলো দেখায়েন, দেখাইলাম না। আচ্ছা এই হচ্ছে ব্ল্যাক কালারটা, এটা আপনারা মেরুন হিজাব দিয়ে পরবেন, জাস্ট ফাটাফাটি লাগবে, বা অনেকে মেরুন না চাইলে গোল্ডেন দিয়ে পরেন, অনেক সুন্দর লাগবে। আবার আমাদের না ব্ল্যাকের মধ্যে মেরুন কাজের হিজাব আছে, ব্ল্যাকের মধ্যে মেরুন কাজের হিজাব আছে, সেটা দিয়েও পরতে পারবেন কিন্তু। হ্যাঁ এটা কত প্রাইস, 4000, প্রাইস হচ্ছে 4000 টাকা। এখানে কিন্তু স্লেভে ওয়ার্ক আছে, এই যে স্লেভে কিন্তু খুব সুন্দর করে একটা ব্রোচ টাইপের একটা ওয়ার্ক আছে, আপনি যখন পরবেন এখানে একটা মনে হবে যেন একটা ব্রোচ। হ্যাঁ রেখে দিলাম 4000 টাকা। এটা একটা কালার আছে, অবশ্যই কালার আছে, এবং অবশ্যই সেই কালারটা আপনারা দেখবেন। এই হচ্ছে ব্লুইশ অ্যাশ, নট ব্লু, ব্লুইশ অ্যাশ। সোনা পাখি লাইভ ইউ, গুড নাইট। আপু তুমি ঘুমাইতে যাও, তুমি আজকে মনে হয় তোমার মনটা একটু খারাপ ছিল, আমি তোমার স্টেটাসে বুঝতে পেরেছিলাম, ঘুমায় পড়ো একটু আর্লি, ঘুমায় পড়ো আজকে। সুইটি একটা আপু আজকে প্রথম কমেন্ট করলাম, আপু তুমি রিপ্লাই দাও, নুসরাত জান আপু এই তো রিপ্লাই দিচ্ছি, সাবিহা সাম্মি সুইটি একটা আপু খুব পছন্দের একটা মানুষ, থ্যাংক ইউ আপু। আপু কুমিল্লা শোরুম দাও, আপু দোয়া করেন, আপনাদের দোয়াতে সব কিছু হয়ে যাবে ইনশাল্লাহ। হিজাব পরা খুব সুন্দর, শিখায় দাও, হিজাব পরা নিয়ে আমি একটা টিউটোরিয়াল করবো না, হ্যাঁ আমি হিজাব পরাটা নিয়ে একদিন টিউটোরিয়াল করবো। আপু কবে যে তোমার সাথে দেখা করবো, সাফার আইতে আপু একদিন চলে আস, ও কালকে আমি বসুন্ধরা থাকবো বিকেল 5টার পরে। আমি একটা কথা বলে দিই, অনেক আপুরা আছেন 1.2K, 1200 আপুরা আছেন প্লাস, আমি কালকে বিকেল 5টার পরে শোরুমে থাকতে পারি। হ্যাঁ শোরুমে থাকতে পারি কেন বললাম, কারণ সকালের দিকে আমি একটু যে বসুন্ধরা রেসিডেন্সি এরিয়াতে যাবো, আড়াতে যাবো, সো ওইখান থেকে এসে আমাকে রেডি হয়ে আমি ট্রাই করবো বসুন্ধরা সিটি আউটলেটে যাওয়ার জন্য। এই হচ্ছে একটা ব্লু কালারের মধ্যে, হ্যাঁ এটা হচ্ছে ব্লু কালার, এটা আপনার ব্লু কালারের হিজাব পরতে পারেন, অথবা মেরুন হিজাব পরতে পারেন, অথবা গোল্ডেন হিজাব পরতে পারেন। প্রাইস সেম 4000, প্রাইস সেম 4000 টাকা, ঠিক আছে। অনেক অনেক সুন্দর কালেকশন আছে, সো আমাকে যেতে ইচ্ছা করতেছে না আজকে, বিলিভ মি, আমি এতদিন পরে এসে আমার মনে হয় পাগল হয়ে গেছি আজকে, আমার আজকে যেতে ইচ্ছা করতেছে না, ট্রাস্ট মি। এই হচ্ছে একটা ল্যাভেন্ডার কালার, অনেকে সেদিন আমাকে ল্যাভেন্ডার কালার লাইভে দেখার পরে, ল্যাভেন্ডার কালার পরে যে আমি লাইভটা করেছিলাম, হিউজ রিকোয়েস্ট আসছে যে আপু ল্যাভেন্ডার কালারের আরও কিছু দেখান, ল্যাভেন্ডার কালার আরও কিছু দেখান। এই হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে দেখাচ্ছে, ঠিক আছে দিস ওয়ান, এই হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে দেখাচ্ছে, দেখেন অনেক সুন্দর করে চেইন চেইন ওয়ার্কটা করা, একদম চেইন 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 করে ওয়ার্কটা করা। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের হিজাব কালেকশন ইনশাল্লাহ আসবে বিভিন্ন কান্ট্রি থেকে, অনেক কান্ট্রি থেকে আমাদের হিজাব কালেকশন আসবে, এখন আর আমরা শুধু দেশি আর দুবাই নিয়ে থাকবো না, অনেক কান্ট্রির কিন্তু আমাদের হিজাব আসবে। এই হচ্ছে একটা চেইন চেইন ডিজাইন করা, দেখেন ডিজাইনটা কিন্তু মারাত্মক রকমের সুন্দর, এখানে দেখেন গ্লাস পাইপ দিয়ে ওয়ার্কটা করা, ওকে এখানে সুন্দর করে ওয়ার্কটা করা। এটার প্রাইসটা কত, 4000 টাকা, প্রাইস হচ্ছে 4000 টাকা। এটার আর কোনো কালার আছে কি না আমি একটু দেখে নিই, যদি থাকে আমি দেখিয়ে দিব। রাইট কালার আছে, লাইট পিঙ্ক কালারের, ডাস্টি রোজ বা ডাস্টি পিঙ্ক, ডাস্টি পিঙ্ক বললে আই থিঙ্ক বেটার, হ্যাঁ এটা ডাস্টি পিঙ্ক কালারের। এত আপুরা মাশাল্লাহ আছেন, আমার সত্যি অনেক ভালো লাগছে আজকে, বিলিভ মি। এই হচ্ছে একটা ডাস্টি পিঙ্ক কালারের, প্রাইস হচ্ছে 4000 টাকা, ওকে। সো আমি আজকে চলে যাই, আসলে অনেকক্ষণ ছিলাম। ও আরেকটা কালার আছে, আরেকটা কালার আছে, ওয়েট ওয়েট ওয়েট, যাবেন না। এই হচ্ছে মেরুন কালারটা, এই ডিজাইনটার তিনটা কালার দেখালাম। আমি অনেক সামনে থেকে ডিজাইন দেখাই না কেন, কারণ আপনারা জানেন যে আমাদের ডিজাইনগুলো বাজেভাবে কপি করে, আমি মানে কপি করতে কপি করবে করবে না কেন, বাট ব্যাপারটা হচ্ছে যে আমাদের এগুলো কষ্টের ডিজাইন, তো তখন আসলে খারাপ লাগে। সো এই কারণে না আমি একটু দূর থেকে দেখাই, ইনফ্যাক্ট আমাদের এক্সক্লুসিভ অনেক কালেকশন আছে যেগুলো আমাদের শোরুমে থাকে, এগুলো আমি লাইভও করি না, ওকে। সো এই হচ্ছে মেরুন কালারটা, তিনটা কালার দেখালাম, প্রাইস হচ্ছে 4000 টাকা। আর অবশ্যই এটার স্ক্রিনশট নিয়ে নিতে হবে, এটা আপনারা যে কোনো কালার বললে আমরা মেক করে দিব, আমাদেরকে 15 দিন সময় দিবেন, 10 থেকে 15 দিন সময় দিবেন, আমরা এটা মেক করে দিব। এটা কিন্তু অনেক নাইস একটা আবায়া, সিম্পল বলতে পারেন, গর্জিয়াস বলতে পারেন, যেটাই বলেন আপনাদের চয়েস, বাট অ্যাকচুয়ালি অনেক সুন্দর একটা আবায়া। প্রাইস হচ্ছে 6500, হ্যাঁ
সো সবাই ভালো থাকবেন আপু। এগুলো তুমি চলে যাইতে চাও, এতগুলো আপু আছে। হ্যাঁ আপু আসলে কিন্তু আমার অনেক টাইম হয়ে গেছে। হ্যাঁ সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।